আপনাদেরকে গতকালকে কথা বলা আমরা যখন প্রথম কথা বললাম তখন আমি ফেসবুক সম্পর্কে কিছু জিনিস বলেছিলাম আপনাদের, মনে আছে কি? যে ফেসবুকের পেজে আপনার প্রমোশনটা দুই ভাবের হয়, একটা পেইড প্রমোশন, একটা হচ্ছে আপনার অর্গানিক অর্গানিক। প্রমোশন। হ্যাঁ, কিন্তু ফেসবুকের পেজেরও দুইটা ধরন আছে, দুই ধরনের পেজ ফেসবুকে দেখতে পাই আমরা। কিছু দেখতে পাই কমিউনিটি আর পাবলিক ফিগার, কিছু দেখতে পাই হচ্ছে আপনার বিজনেস আর ব্র্যান্ড। এখন কোশ্চেন আসতে পারে, আপু বিজনেস আর ব্র্যান্ড কোনটা, কমিউনিটি কোনটা? বিজনেস আর ব্র্যান্ড হচ্ছে ভাইয়া আপনার ফেসবুকে যান। ওমর ফারুক, আপনি আপনার ফেসবুকে যান। এই ফেসবুকে যাওয়ার পরে হোম পেজে যান ভাই, আপনি আপনার হোম পেজে যান। হোমে যাওয়ার পরে এখন এখানে কথা হচ্ছে যে কোনটা বিজনেস পেজ। আমরা যদি মাশরাফি বিন মুর্তজার কোনো পেজ দেখি, সেটা হচ্ছে যা তার অফিসিয়াল যে পেজ, সেই পেজটা হচ্ছে আপনার কমিউনিটি আর পাবলিক ফিগার। আর যদি আমরা দারাজের অ্যাপে যাই, দারাজের পেজে যাই, তাহলে সেটা বিজনেস আর ব্র্যান্ড। বোঝা গেল কথাটা? কথাটা কি বোঝা যাচ্ছে? জি আপু। আচ্ছা ভাইয়া, খুবই আপনি আপনি আচ্ছা ওমর ফারুক, আপনি এ ভি ওয়াই এ লিখেন সার্চ। হ্যাঁ, সার্চ বারে এ ক্যাপিটাল লেটার, সবগুলি ক্যাপিটাল লেটার। মার্কেটিং এজেন্সি এটা না, এটা আপুর, আমি দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিনে, দেখা যাচ্ছে না আপনার। হ্যাঁ, মার্কেটিং এজেন্সি এটা। এখন এখানে একটু হোল্ড হোল্ড ক্লিক করে ফেলেছেন। এখানে এই যে পেজ লিখে একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা? কোথায় আপু? হ্যাঁ হ্যাঁ, পেজ এই যে দেখেন, অল পোস্ট, পিপল, ফটোস, ভিডিওস, পেজে 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 যান। পেজে যাওয়ার পরে এটা হচ্ছে সার্চ এর একটা অপশন, শুধু আভায়া নাম দিয়ে যত পেজ আছে ওই পেজটা শো করবে। অল হলে পিপলও শো করে, পেজও শো করে, গ্রুপও শো করে। বোঝা গেল? এখন নিচে দেখেন একটা লেখা আছে আভায়া হিজাব, এইটা একটা ট্যাবে অন করেন, আর আমাদের আভায়াটা একটা ট্যাবে অন করেন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি এই পেজে আসা মাত্র একটা পপ আপ চলে আসলো না আপনার কাছে আবায়া থেকে? এই যে একটা মেসেজ চলে আসা, এটা একটা পপ আপ আসা, এটাকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে বলি পপ আপ। পপ আপ মানে হচ্ছে কোন পেজে অনেক সময় দেখা যাবে যে এই পেজটাতে ঢুকার সাথে সাথে একটা পপ আপ পেলেন। আরেকটা যেটা ছিল ভাইয়া আবায়া, আবায়া হিজাব, আবায়া হিজাবে যান, এখানে কিন্তু কোনো পপ আপ আসেনি। জিনিসটা বুঝতে পেরেছেন? এই পেজে লাইকও অনেক ভালো আছে, এই পেজে সব ভালো আছে, কিন্তু এই পেজ অপটিমাইজ করা না, আর আমাদের পেজটা অপটিমাইজ করা। পেজটা কিভাবে অপটিমাইজ করা সেটা আমি দেখাই। আমাদের এখানে আভায়ার নিচে দেখেন হোম,
about, service, post, review, photos, videos, community. left side, আবার নিচে, হ্যাঁ, এই যে এই জিনিসগুলি এখানে এভাবে এসেছে, এখানকার ট্যাবগুলি প্রত্যেকটা, যেমন হোম একটা ট্যাব, অ্যাবাউট একটা ট্যাব, সার্ভিস একটা ট্যাব, কিন্তু আবায়া হিসাবে যান, দেখেন ওদের ট্যাব আমাদের ট্যাব কি সেম? ডিফারেন্স আছে এই ট্যাব এন্ড টেমপ্লেট গুলি ডিফারেন্স আসবে যখন আপনি সিলেক্ট যখন কোনো পেজের জন্য আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন যখন একটা পেজ আমরা রেডি করি বা একটা পেজ আমরা ওপেন করি বা পেজের প্রথম স্টেপটাতে যাই তখন অবশ্যই আমার এই বিজনেস নেই যেটা এখানে লেখা আভায়া হিজাব আর আমরা লিখেছি শুধু আভায়া আমাদের আভায়ার নিচে একটা জিনিস লেখা থাকে সেটা হচ্ছে মার্কেটিং এজেন্সি খেয়াল করেছেন এই মার্কেটিং এজেন্সিটা হচ্ছে আমাদের ক্যাটাগরি আর এই আভা হ্যাঁ এটা না এটা হচ্ছে মার্কেটিং এজেন্সি লেখা আছে না এটা আমাদের ক্যাটাগরি ওদের ক্যাটাগরি কিন্তু ওরা দেয় নাই ওরা হয়তো শপিং দিয়েছে বা ওমেন্স ক্লদিং দিয়েছে ক্লদিং স্টোর সামথিং লাইক দ্যাট এরকম দিয়েছে ওরা তো এই ব্যাপারগুলি হচ্ছে ওদের আর আমাদের মাঝে ডিফারেন্স আমরা একটা পেজকে ফুললি অপটিমাইজ করি ওরা একটা পেজকে অপটিমাইজ করে না অনেকেই বলবে যে আমার তো পেজ আছে আরে পেজের কাজ শেখার কি আছে এখন যখন পেজের কাজে দেখবেন যে এই রকম অনেক জিনিস আছে যেটা অনেক পেজে আসে অনেক পেজে আসে না যেই পেজে আসে না তার মানে ওই পেজটা অপটিমাইজ করা না এবং ওই পেজটাকে আজকের পজিশনে আসতে অনেক সময় লেগেছে ওদের এখানে ফলোয়ার ফেক ফলোয়ার পাবেন কিন্তু আমাদের এখানে যা পাবেন কোনো ফেক পাবেন না যে জিনিসটা আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আমরা ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে যত ফলোয়ার দিব যত লাইক দিব যত রিচ দিব যত এনগেজমেন্ট দিব সবই রিয়েল দিব রিয়েল দিলে এখানে কাজ দুই রকমের হবে এক হচ্ছে রিয়েল ফলোয়ার আমি পাচ্ছি দুই হচ্ছে আমার সেল জেনারেট হচ্ছে আমার সেল বাড়ছে আপনি যদি রিয়েল ফলোয়ার দেন রিয়েল বায়ার দেন ওখান থেকে দশজনের মাঝে একজন তো কিনবেই তাই না দশজনের মাঝে একজন কিনা মানে একটা সেল একটা বায়ার আমার বেশি পাওয়া আমার একটা সেল বেশি হওয়া তো এই জন্য আমরা কখনো ফেক কাজগুলি বটের কাজগুলি করব না আর এই পেজের যে অপটিমাইজের ব্যাপার আমরা পেজ ওপেনিং এর সময় দেখব ক্যাটাগরি ক্যাটাগরির উপরে ডিপেন্ড করবে আপনার এই পেজের ট্যাব অ্যান্ড টেমপ্লেট ট্যাব টেমপ্লেট গুলি আপনারা চাইলে পরে কাস্টমাইজ করতে পারি কিন্তু সব ট্যাব টেমপ্লেট কাস্টমাইজ করা যায় না এখানে একটা ট্যাব আছে যেই ট্যাবটা এখানে আপনি কোথাও পাবেন না এখানে আপনি চাইলেও কাস্টমাইজ করতে পারবেন না কিন্তু ওই ট্যাবটা আপনার প্রয়োজন যেমন ধরেন আপনার ইউটিউবের এখন কারো ইউটিউবে চ্যানেল আছে যেমন আমি আপনাকে যদি বলি ইউটিউবে এখন কার চ্যানেল খুব ভালো র্যাঙ্কে আছে কেউ বলতে পারবেন আচ্ছা ইউটিউবে বাংলাদেশের ফুড ব্লগারের মধ্যে কার চ্যানেল আমি তো আসলে ওভাবে ইউটিউব দেখা হয় না আমার তো আপনাদের ধরেন যে কোন একটা মান সন্দা ছোট ভাই কি যেন জানি না ভাইয়া আমি সন্দা ছোট ভাই হতে পারে ধরেন ওদের এখন একটা ফেসবুক পেজও থাকে ওদের একটা ইউটিউবের চ্যানেলও আছে এখন যদি ধরেন আপনার কেউ বললো যে আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে তুমি আমার ফেসবুক সরি তুমি আমার ইউটিউব চ্যানেলটাকে আমার ফেসবুক পেজে এর সাথে ইন্টিগ্রেট করে দাও কানেক্ট করে দাও ইন্টিগ্রেট মিন্স হচ্ছে কানেক্ট করে দেওয়া কানেক্ট করে দাও তখন আপনি কিভাবে কানেক্ট করবেন সেখানে কানেক্ট করার জন্য আমাদের ইউটিউব নামে একটা ট্যাবকে ফার্স্টে ইনস্টল প্লাগইন করতে হবে প্লাগইন করে ইনস্টল করতে হবে ইনস্টল করলে তখন এখানে আমরা ইউটিউব ট্যাবটা দেখতে পাবো এই যেখানে হোম অ্যাবাউট সার্ভিস আছে সেখানে ইউটিউব ট্যাবটা তখন দেখতে পারবো আচ্ছা আমরা কার পেজে নিয়ে যাব আমি আপনাদেরকে সব দেখানো আছে এইখানে ব্যাপার থাকবে যে ই কমার্সের জন্য যখন কেউ পেজ ওপেন করবে তখন কিন্তু আপনার ক্যাটাগরি ই কমার্স বেসড ক্যাটাগরি দিতে হবে কারণ সব ট্যাব ট্যাবলেট আপনি কাস্টমাইজ করে এনে দিতে পারবেন না
সব ট্যাব টেমপ্লেট আপনি কাস্টমাইজ করে এনে দিতে পারবেন না। আচ্ছা এখানে এখন একটা জিনিস দেখেন, আমাদের পেজের এই আবায়াতে একটা জিনিস লেখা আছে https://www.facebook.com/abayabidi। এই যে একটা ইউআরএল তৈরি করে দেওয়া, এই ইউআরএলটা আচ্ছা আবায়া হিসাবে জানতো ভাইয়া? এই যে দেখেন ওরা কিন্তু ওদের ইউআরএল চেঞ্জ করেছে, এখানে ইউআরএলটা কখনই এরকম থাকে না, এটাকে কাস্টমাইজ ইউআরএল বলে, এটাকে কাস্টমাইজ ইউআরএল বলে। অনেক বায়ার আছে জানে না যে কাস্টমাইজ ইউআরএলটা কোত্থেকে করতে হয়, সে আপনাকে এসে বলবে তুমি আমার ইউআরএলটা কাস্টমাইজ করে দাও। তো কাস্টমাইজ বলতে এখানে হয়তো তখন দেখা যাবে সংখ্যা থাকবে, অনেক সংখ্যা দিয়ে অনেক বড় একটা ইউআরএল থাকে, কিন্তু তারা কাস্টমাইজ করার কারণে তাদের ইউআরএলটা ছোট। বায়ার থেকে আপনারা কি কি কাজ পাবেন এখানে দেখেন, এই যে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সেন্ড মেসেজটা বাই ডিফল্ট একটা পেজে সব সময় থেকে যাবে, আপনার এটা আর আনার প্রয়োজন নেই, এটা বাই ডিফল্ট এখানে এইটাই থাকবে। কিন্তু এখানে যেমন সেন্ড মেসেজ আছে ভাইয়া, আগের আবার পেজটাতে যান, এখানেও সেন্ড মেসেজ আছে, তার মানে এটা বাই ডিফল্ট সেট করা, এটা বাই ডিফল্ট ফেসবুক আমাকে দিচ্ছে। এখানে চাইলে আমি আরেকটা বাটন অ্যাড করতে পারবো, ওই বাটনটা দিয়ে চাইলে আমরা যেমন অনেক পেজে গেলে শপ নাও বা সেন্ড মেসেজের সাথে শপ নাও, কল বাই নাও, এরকম কিছু বাটন দেখতে পাই না? ওই বাটনটা কি, ওই বাটনটা কি কল টু অ্যাকশন বাটন বলা হয়, ওই ছোট্ট একটা বাটনকে কল টু অ্যাকশন বাটন বলা হয়। এখন অনেক বায়ার আছে তারা জানেই না যে ওনাদের সেন্ড মেসেজটা বাই ডিফল্ট এখানে থাকে, ওনারা আপনাকে বলবে দেখো তুমি আমাকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দাও, হয়তো বা সে ট্রাফিকটাকে তার ওয়েবসাইটে নিতে চায়, অর ট্রাফিকটাকে সে তার ফোন নাম্বার নিতে চায়, অর ট্রাফিকের ইনফরমেশন কালেক্ট করতে চায়, ইটস ডিপেন্ড অন হিম অর হার। তো সে আপনাকে যা বলবে আপনি সেটাই এখানে অ্যাড করে দিবেন। এখানে যদি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ প্রয়োজন হবে, আমরা চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারবো, আমরা চাইলে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি, কি কি করতে পারবো সেটা আমি ওভারঅল আপনাদেরকে দেখাবো। কিন্তু একটা ফেসবুকের পেজের আউটলুকটা আমি আপনাদেরকে বলে দিলাম, আমার বলার মধ্যে কারো কোথাও কোনো কনফিউশন আছে? আমি যতটুকু বলেছি এতটুকু বলার মাঝে কারো কোথাও কোনো কনফিউশন আছে? WhatsApp এর বিষয়টা একটু বলবেন, WhatsApp জি, WhatsApp এর বিষয়টা আপনি যে ট্রাফিকটা বলেন এর বিষয়টা বলেন, তখন আপনার মেসেজটা কি WhatsApp এ যাবে? আচ্ছা একজনকে শেষ করতে দেন, নাজমুল আলম ভাই আপনি বলেন, আমি শুনে নেই আপনার কোশ্চেনটা। আচ্ছা এখানে ইউটিউবের একটা বিষয় বলছিলেন যে সে বিষয়টা আর কি, মানে কিভাবে ইউটিউব ট্যাবটা এখানে আসে ওই বিষয়টা বলছি আর কি। আচ্ছা ইউটিউব ট্যাবটাকে প্লাগইন করতে হয়, প্লাগইন করে ইনস্টল করতে হয়, ইনস্টল করলে এখানে ইউটিউব ট্যাবটা আসবে। এখন বলবেন না যে আপু এখন এটা কি দেখাবেন না, না এটা এখন দেখাবো না, কারণ একটা জিনিসের একটা প্রসেস থাকে, আমি ছোট ছোট এই জিনিসগুলি ওই প্রসেসের সময় বললেও পারতাম, ওই প্রসেসের সময় বললে হয়তো আপনাদের মিস হয়ে যেত, কিন্তু যে এখন বলে দিলাম এটা হচ্ছে আপনাদের আমাদের মার্কেটিং এর ভাষায় বলে না যে আমি তোমাকে একটু টেস্ট করাবো, বাকিটা তুমি কিনে খাবা, এই যে আমি টেস্টটা আপনাকে কথা বলে জানি, এই যে আমি টেস্টটা আপনাদেরকে দিয়ে দিলাম, এইটা এখন সবসময় মাথায় থাকবে যেখানে এক্সট্রা একটা ট্যাব অ্যাড করা যায়। কিন্তু আমি যখন করে ফেলতাম তখন বলতেন আপু এটা যেন কোত্থেকে করেছিলেন, এই জন্য এখন বলে যাওয়া এই ট্যাবটা কিভাবে অ্যাড করবো সেটা দেখাবো। আর এখানে হোয়াটসঅ্যাপ যেটা সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন যেটা বললাম, তো এখানে যদি আমি কল নাও দিয়ে দেই, কল নাও এ আমি আমার হোয়াটসঅ্যাপ এর নাম্বার দিয়ে দিতে পারি, আমি আমার ফোন নাম্বার অ্যাড করতে পারি, যদি হোয়াটসঅ্যাপ এর নাম্বার অ্যাড করি সেক্ষেত্রে আমাকে বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে, আমার হোয়াটসঅ্যাপটাকে বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে। এখন কোশ্চেন আসতে পারে আপু বিজনেস হোয়াটসঅ্যাপটা আমরা কোথায় পাবো, সেটা গুগল প্লে স্টোরে গেলে আমরা যে হোয়াটসঅ্যাপটা ইউজ করি এর অল্টারনেটিভ বিজনেস হোয়াটসঅ্যাপ পাওয়া যায়, আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলেই দেখতে পারবেন বিজনেস হোয়াটসঅ্যাপ। এবং এখানে কথা হচ্ছে নর্মাল হোয়াটসঅ্যাপ এবং বিজনেস হোয়াটসঅ্যাপ একই নাম্বারে ওপেন করা যায় না, আপনি একই ফোনে দুটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই দুটা দুটা ভিন্ন নাম্বারে, বুঝতে পেরেছেন?
নাজমুল ক্লিয়ার নাজমুল ক্লিয়ার বয়স মানে আটকে আটকে আসতেছে আমার আটকে আসছিল জি জি আপু আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতে পারেননি বুঝেছি হ্যাঁ বোঝা গেছে আমার নেটওয়ার্কের তো প্রবলেম হওয়ার কথা না ভয়েস তো ক্লিয়ার আছে ম্যাডাম আমার আমার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম হচ্ছে সেজন্য হতে পারে এটা বলেছি যে আমরা আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি তাই না আমরা যে হোয়াটসঅ্যাপটা ইউজ করি সেটা একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ আর একটা বিজনেস হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে বিজনেস হোয়াটসঅ্যাপটাও ফোনে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপে আচ্ছা কে বলছে বিজনেস হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনার সরি বিজনেস হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনার একটা সেকেন্ড একটু হোল্ড করবেন বিজনেস হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমরা যে হোয়াটসঅ্যাপটা ইউজ করি সেখানে যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপটা ওপেন করা আমি চাইলেই সেই নাম্বারটা দিয়ে বিজনেস হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবো না একই নাম্বারে দুটা হোয়াটসঅ্যাপ ইউজ করা যায় না একই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার দুটা নাম্বারের প্রয়োজন আমি শুধু এতটুকু বলেছি আপনি মেবি এতটুকু জানতে চেয়েছিলেন তাই না হ্যালো আপনি কি আছেন না ডিসকানেক্ট হয়ে গেছেন হ্যালো হ্যালো নাজমুল আপনি কি আছেন না ডিসকানেক্ট হয়ে গিয়েছেন জি আপু আসি আসি জি এখন বুঝতে পেরেছেন কি বলেছি জি জি আপু আচ্ছা এটা কিভাবে অ্যাড করব কোথায় অ্যাড করব আমরা প্রত্যেকটা জিনিসই অ্যাড করা শিখব কোথায় অ্যাড করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেব ফারস্টে আমরা বিজনেস সরি ফারস্টে আমরা একটা পেজ ক্রিয়েট করব এখন একটা পেজ ক্রিয়েট করার সময় আমি আপনাদের সবাইকে গতকাল বলিনি আজকে বলে দিচ্ছি আপনারা প্র্যাকটিস পারপাসে এই কোর্সটা করাকালীন সময় প্র্যাকটিস পারপাসে আপনারা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন নতুন কারণ হচ্ছে হ্যাঁ নতুন সেইখানে আপনাদের খুব কিছু লাগবে না জাস্ট ওইটা প্র্যাকটিস এর জন্য রেখে দিবেন যে আমি প্র্যাকটিস করব কিছু কাজ আছে এই কাজগুলি প্র্যাকটিস করব এই জন্য ওই ফেসবুকটা ডিঅ্যাক্টিভ হলে ওই ফেসবুকটাতে ওয়ান খেলে বা ওই ফেসবুকটাতে আপনার ফ্ল্যাগ খেলে যাতে আপনার কোনো প্রবলেম না হয় আপনার ফর সেফটির জন্য আমি আপনাদেরকে নতুন একটা সরি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে বললাম এবং তার সাথে আপনারা ওপেন করবেন হচ্ছে একটা জিমেইল একটা হটমেইল একটা আউটলুক আপু জিমেইলটা কিও নতুন করে করব হ্যাঁ জিমেইল নতুন করে করতে হবে আপনাদের নতুন জিমেইল তিনটা হটমেইল আউটলুক ফেসবুক হটমেইল অথবা আউটলুক হটমেইল এবং আউটলুক অথবা না হটমেইল ও লাগবে আউটলুক ও লাগবে হ্যাঁ দুটাই হটমেইল আউটমেইল আউটলুক আউটলুক এখন কথা হচ্ছে এগুলিতে যখন হটমেইল আর আউটলুক এটা তো বুঝলাম না আমি বলে দিচ্ছি পাশে একটা ট্যাব ওপেন করে দেন ওমর ফারুক পাশে একটা ট্যাব ওপেন করে হ্যাঁ এখানে লিখেন হটমেইল এই যে হটমেইল সাইন ইন দেখতে পাচ্ছেন হ্যাঁ লিখে দেন এই যে আউটলুক আর হটমেইল একই জায়গা থেকে করে এখানে এই যে কানেক্ট করতে যাবেন না এখানে সাইন ইন করবেন সাইন ইন করেন ভাইয়া আচ্ছা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট হ্যাঁ ফ্রি অ্যাকাউন্টে যান ও আপনাদের তো নেই জি ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে যান এই যে হোল্ড 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 এখানে দেখেন @outlook.com দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া এখানে ক্লিক করেন না না @outlook এর এখানে ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন হটমেইল আউটলুক একই জায়গা থেকে জাস্ট এখানে নাম এবং হ্যাঁ
ফোন নাম্বার একই ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন ঠিক আছে আপু আপু এটা কি মাইক্রোসফট এর অপশন নাকি না এটা মাইক্রোসফট এটা আপনাকে মাইক্রোসফট এ নিয়ে আসে কিন্তু আপনি গুগল সার্চ করে এটাকে নিয়ে আসছেন আচ্ছা জি ভাইয়া মানে signup.live.com দিলে আসবে হ্যাঁ সেটা দিলেও আসবে কি কি আবার একটু signup ওই যে উপর লেখা আছে ওই সাদা হোয়াইট কালার আছে এটাই signup.live.com signup.com চলে আসার কথা তো শেষ এইটার হটমেল আউটলুক নিয়ে কারো কোনো প্রবলেম না আচ্ছা আমরা ফেসবুক পেজে চলে যাব আপনাদের হচ্ছে এই চারটা আইডি আপনারা ওপেন করবেন ওপেন করে চারটা আইডির স্ক্রিন আচ্ছা অ্যাসাইনমেন্ট আমি পরে বুঝিয়ে দিচ্ছি শুধু লিখে নেন এই চারটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট এটা লিংক তোমার আপু ওখানে দিয়ে দেব আপু বুঝতে পারেনি না এই লিংক আমি কোথায় দিবেন সেটা বলছি কোনটা বলেছি এই চারটা আপনাদের অ্যাসাইনমেন্ট জিমেইল আইডি ওপেন করা হটমেইল আইডি ওপেন করা আউটলুক আইডি ওপেন করা একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা বুঝিনি আবার বলেন আচ্ছা এটা নিউ ফেসবুক আইডি এটা কি আপনার রেগুলার ইউজার জন্য না এটা ফেক প্রোফাইল রেগুলার ইউজার জন্য না আমি মূলত এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করার জন্য মূলত করছি হ্যাঁ তাহলে ঠিক আছে আপনার আর ওপেন এর প্রয়োজন নেই আপনি এটার স্ক্রিনশট দিয়ে দিবেন আচ্ছা এখানে আমরা পেজ ক্রিয়েট করব পেজ কিভাবে ক্রিয়েট করব সেটা হচ্ছে ভাই আপনি আপনার হোমে চলে যান ওমর ফারুক আপনার হোমে এখানে এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছি আমরা না আপু হোম এর পাশে না না এখানে না হোম এর পাশে ফাইন্ড ফ্রেন্ডস ফ্রেন্ডস এর পাশে ক্রিয়েট হ্যাঁ হ্যাঁ এই ক্রিয়েটে যাব দেখা যাচ্ছে না পেজে যাব সোমাপু দেখতে পাননি না আপু ভাইয়া আবার একটু ব্যাকে যান এই যে ক্রিয়েটে গেলে এই যে পেজ দেখতে পাবেন ক্রিয়েটে গিয়ে পেজে ক্লিক করলেই আপনার এই ড্যাশবোর্ডটা চলে আসবে এখন ভাইয়ার যে ড্যাশবোর্ডটা আছে আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন পেজ আসবে পেজের থেকে এই ড্যাশবোর্ডটা পাবেন পেজে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা চলে আসবে ওই যে বলেছিলাম ফেসবুকের পেজ দুই রকমের বিজনেস অর ব্র্যান্ড কমিউনিটি অর পাবলিক ফিগার এখন কমিউনিটি অর পাবলিক ফিগারটা কি কমিউনিটি অর পাবলিক ফিগার হচ্ছে যেটার মাধ্যমে আপনার হয়তো কোনো কমিউনিটি এক হচ্ছে বা যেটার মাধ্যমে হতে পারে আপনার কোনো সেলিব্রিটি কোনো ফ্যান পেজ হতে পারে কোনো ফুড ব্লগারের ফ্যান পেজ এগুলো আসলে কমিউনিটি পাবলিক ফিগার মানে যারা ফেমাস কেউ বা যারা এডুকেশনাল কোনো কিছু শেখাচ্ছে তাদের তারা তো ব্যবসা করছে না শুধুমাত্র যেই পেজের থ্রুতে যেই পেজের মাধ্যমে আমরা ক্রয় এবং বিক্রয় করব সেই পেজগুলি কি আমরা বিজনেস অর ব্র্যান্ড পেজ বলতে পারি আর এই ক্রয় বিক্রয় ছাড়া যত পেজ থাকবে সবগুলিকে আমরা কমিউনিটি আর পাবলিক ফিগার বলতে পারি হতে পারে সেটা আপনার বিউটি টিপস হতে পারে সেটা আপনার কোনো কালারের টিপস হতে পারে সেটা কোনো গ্যাজেটের টিপস হতে পারে সেটা অন্য কোনো কিছু টিপস তাহলে আপনারা পাবলিক ফিগার দিবেন এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ বায়ারের উপরে বায়ারের পেজ কি নিয়ে আমি এখন বলে দিলাম আপনারা সেটাই খুলে বসে থাকলেন যা আপু যা বললো তাই তো সত্যি এটাই চিরন্তন বাণী এটা চিরন্তন বাণী না
বায়ার আপনাকে বলতে পারে আমার বিজনেস পেজ আছে, যেমন হতে পারে না যে আপনাদের গান, আচ্ছা গান তো আপনারা মোটামুটি সবারই শুনেন, আপনারা অরিজিৎ সিং এর গান শুনেন, এখন অরিজিৎ সিং এর জন্য যদি কেউ বলে আমাকে পেজ খুলে দাও, তাহলে কোন পেজ আপনি ওপেন করবেন? বিজনেস অর কমিউনিটি? সেটাই, যেই পেজের মাধ্যমে আমরা ব্যবসায়িক লেনদেন করব, ব্যবসায়িক কর্মকাণ্ডে লিপ্ত থাকব, সেই পেজটাই আমাদের বিজনেস পেজ। এখন বিজনেস পেজটা আমরা ক্রিয়েট করি, একটা বিজনেস পেজ ক্রিয়েট করি, এবং এই একটা বিজনেস পেজ ক্রিয়েশনটা আমরা সবাই দেখে সবাই একটা করে পেজ রেডি করব আমাদের জন্য। আচ্ছা ভাইয়া এখানে গেট স্টার্টেড লিখা দেখেন, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনি আর আমি, এখন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি না পেজের, কিন্তু আপনারা দুটো অপশন দেখতে পাবেন না সবাই। কেন দেখতে পাবেন না? কারণ হচ্ছে আপনার ফেসবুকে নতুন আপডেট এসেছে, নতুন ভার্সন এসেছে, ফেসবুকে নতুন ভার্সনের সাথে এই পুরনো ভার্সন আমরা এখন যেটাতে ইউজ করছি এটা ফেসবুক ক্লাসিক ভার্সন, ফেসবুক আপডেট ভার্সনটাতে পেজের সেটিংস এভাবে আসে না, পেজের এরকম দুইটা ক্যাটাগরি আসে না, একটা ক্যাটাগরি আসে। আমার কথাটা ক্লিয়ার আপনাদের কাছে? এখানে যেমন দুটো দেখতে পাচ্ছেন, ওখানে তখন দুটো দেখতে পাবেন না, ওখানে তখন একটাই পাবেন। আচ্ছা আমরা ক্রিয়েট, ভাইয়া ক্রিয়েট গেট স্টার্টেড এ যাই, বিজনেস পেজে গেট স্টার্টেড। একটা পেজ নেম দেন, আপনি কি নামে পেজ ওপেন করতে চান? ভাইয়া এখন হেয়ার অয়েল সলিউশন দিলে এটা তো খুব বড় পরিসরের কোনো বিজনেস, এরকম কোনো নাম দেন যেটা দিয়ে আমরা ট্যাপ টেমপ্লেট গুলি আনতে পারবো, ক্যাটাগরি আনতে পারবো। ছোট না, আরেকটা ব্যাপার, একটা পেজের হচ্ছে নাম কখনো খুব কঠিন নাম দিবেন না, যে নামটা উচ্চারণে সহজ, খুব ছোট্ট একটা নাম ওইরকম নাম দিবেন। আপু কয়েকটা উদাহরণ। আপুকে হেয়ার তো শুনলাম না কি কিছু। জি ভাইয়া বলে রত বলেছে না পেজের কয়েকটা উদাহরণ বলেন। কোন পেজের? A business or brand page name it business এখন page name jar page open করবেন সে যদি public figure হয়ে থাকে তার হবে, যেমন এখন যদি কোন singer এর জন্য page join করেন সেটা আপনারা হচ্ছে যে ওই singer এর নামে অন করবেন। এখন আপনারা ধরেন কমিউনিকেশনে ধরেন এই যে আয়মান সাদিক, আয়মান সাদিকের 10 মিনিট স্কুল একটা পেজ আছে না, যদি কোনো কাপড়ের দোকানের জন্য হয় এটা কি এটা ক্লথ স্টোর দিয়ে করা যাবে? কিংবা ওই দোকানের নাম, একটা মিনিট একটা মিনিট ভাই, আমার একটা পেজ আছে নাজমুল আলম পেজ, এটা তো পাবলিক পেজ, তাও বিজনেস না ওইটা, যে কমিউনিটি অর পাবলিক এ যাবে, কমিউনিটি অর পাবলিক জি।
আচ্ছা একটা মিনিট একটু একটু আপনি একটু কথা বলেন, আমাকে একটু টাইম দেন আপনারা। নেন ভাই, পেজ ক্রিয়েট করুন, পেজ ক্রিয়েট করে ফেলেন ভাই। থাক না আপু, অশোক ওই সময় আপু আবার কোনো কিছু মিস করে যাবে তো। আচ্ছা অ্যাসাইনমেন্ট কোন চ্যাপ্টারে চলে নিয়ে ব্যবসাটা খুব দারুণ আইডিয়া ভাই। নাকি আমি বরং হটমেলটা খুলি, হটমেল এরপর আর কি কি মেল আউটলুক আউটলুক জিমেইল আর ফেসবুক ইমেল ফেসবুক ফেসবুক ইমেল হটমেল আর আউটলুক। আচ্ছা আমরা আউটলুকে পড়ে যাই আমরা। আউটলুকে পড়ে যাই আমরা, ফেসবুক পেজে চলে যাই। নিজেদের জন্য চিন্তা করেন, নিজেদের একটা ইউনিক নেম খুঁজে বের করে নেন। এখন হতে পারে সেটা আপনার পেজের আপনার বিজনেস রিলেটেড সেটা হতে পারে, তবে অবশ্যই বায়ার যখন নাম সিলেক্ট করে দিবে বায়ারকে কখনো বলবেন না তোমার এটা ইউনিক নেম দাও, এটা এইভাবে দাও, কারণ আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি বায়ার কোন দেশে বায়ার কি চায়। বুঝতে পেরেছেন? সো বায়ার দিয়ে দিবে, আর নিজেদের জন্য যখন ওপেন করবেন তখন তো অবশ্যই একটা মিনিংফুল নেম, যেই নেমটা ইউনিক হবে, সুন্দর হবে, ছোট হবে, উচ্চারণ সুন্দর হবে। কথাটা বুঝতে পেরেছেন? জি আপু। আমার লাইফটা কেমন আছে? আপনার লাইফই লাইফই সুন্দর, কিন্তু লাইফের মধ্যে না একটা কোশ্চেন মার্ক থেকে যায় যে কি লাইফিটা, কি লাইফের আগে কি পরে কি না, আর কিছুই তো না, লাইফই দিয়েছিলাম শুধু। হ্যাঁ ওইটাই বললাম, এখন হতে পারে লাইফই দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছেন, এখানে কি থাকবে, মানুষ নাম শুনে কনফিউজ থাকবে এখানে কি পাওয়া যায়। হ্যাঁ এটা মেডিসিন রিলেটেড, কিন্তু আপনি ওখানে ক্যাটাগরি কি দিয়েছিলেন? ক্যাটাগরি ফার্মেসি দিয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে পেয়ে যাবে মানুষ। আচ্ছা এখানে এখন আপনি, হ্যালো হ্যালো, হ্যাঁ আপু বলছিলাম ওই পেজ নেমে কি দোকানের নামে হওয়া যাবে, যে কোনো দোকানের নামে, যখন বিজনেসের জন্য হবে, বিজনেসের জন্য হবে, দোকানের নামে হবে, আমি বুঝিনি আপনি না আপু। এখন ধরেন আপনার কোনো পেজ, আপনার কোনো দোকান আছে, তখন আপনি ট্রাই করবেন ওই দোকানের নামেই পেজটা রাখার, কারণ ওই দোকানের নামে পেজটা থাকলে আপনার দোকানের অর্গানিক প্রমোশনটা আপনি ফেসবুকে থ্রুতে করতে পারবেন। হ্যাঁ এটা জিজ্ঞাসা করলাম আপু। জি আপু, আমি আমিও এটাই বলেছি আপু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপরে হচ্ছে এখানে এখন একটা নাম দিয়ে দেন। জি আপু, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? ক্যাটাগরি ক্যাটাগরি কিছু দেওয়া হয়নি যে, এখানে নামও দেওয়া হয়নি ক্যাটাগরিও দেওয়া হয়নি, খবর ফলো করছে, চিন্তা করছে।
নাম একটা দিয়ে দে আপু বলেন দিয়ে দিব কিছু একটা হ্যাঁ কিছু একটা এখন দিয়ে দেন নাম কিছু একটা দিয়ে দেন কোনো প্রবলেম নেই আমি মিশিয়ে করে এখানে ভাইয়া আপনি ক্যাটাগরি দিয়ে ক্যাটাগরি দেন হেয়ার টনিক হেয়ার টনিক একটা পেজের নাম আপনাদের কি মানে ভাইয়া কি চুল প্রচুর পড়ে যাচ্ছে ভাইয়া ক্যাটাগরি দেন ক্যাটাগরি ক্যাটাগরি এখানে আপনাকে লিখতে হবে যে কোনো একটা লিখতে হবে আপনি এখানে ইয়ে দেন ভাইয়া শপিং লিখে বাস হোল্ড 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 শপিং এন্ড রিটেইল দেখেন শপিং সার্ভিস শপিং সেন্টার শপিং ডিস্ট্রিক্ট তারপর আমি পড়ার আগে আপনাদের যাদের হাতে মাউস থাকে মাউস খালি দৌড় দেয় ইঁদুরের মতো মাউস অনেক স্পিডে দৌড় দেয় প্যাকেজিং সাপ্লায়ার ভেহিকল ডেলিভারি সার্ভিস এখানে আপনাকে বুঝতে হবে আপনার বায়ারের বিজনেসটা কি রিলেটেড বায়ার এটা থেকে কি চায় এটা দিয়ে কি করবে এখানে ক্যাটাগরি আমি আপনি বললেই দিয়ে দিতে পারবো না আমরা এখন শপিং এন্ড রিটেল দিই শপিং এন্ড রিটেল দিব এখানে একটা কথা সবসময় খেয়াল করবেন যদি বায়ার আপনাদেরকে বলে থাকে যে হ্যাঁ আমার জন্য তুমি একটা ফেসবুক পেজ ওপেন করে সেখানে অপটিমাইজ করে তুমি একটা শপ ক্রিয়েট করে দাও একটা শপ ক্রিয়েট করে দাও আমার কথাটা কি স্পষ্ট বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আপু যখন বায়ার বলবে এই কথাটা তখন সবসময় ক্যাটাগরি শপিং এন্ড রিটেল সিলেক্ট করবেন উইদাউট শপিং এন্ড রিটেল সিলেক্ট করা ছাড়া আপনাদের পসিবল হবে না ওই শপ বাটনটা আনা সো শপিং এন্ড রিটেল দিই আমরা আচ্ছা অ্যাড্রেস আপনার বিজনেসের যদি কোনো অ্যাড্রেস থাকে আপনার বিজনেসের যদি কোনো অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন স্ট্রিট অ্যাড্রেস তারপরে হচ্ছে সিটি আপনাদের সিটি হচ্ছে চিটং জিপ কোড পোস্টাল কোড হচ্ছে আপনাদের পোস্টাল কোড তো আপনার আচ্ছা আপনার এখানে পোস্টাল কোড এসেছে এটা পোস্টাল কোডও আসতে পারে এটা জিপ কোডও আসতে পারে জিপ কোড হলে জিপ কোড গুলি হচ্ছে বাইরের কান্ট্রির আমাদের যে পোস্টাল কোড এটা বাইরের কান্ট্রিতে জিপ কোড বলা হয়ে থাকে আপনারা বান্দরবান চিটং বাংলাদেশ দিতে পারবেন এখানে বান্দরবান লিখেন তারপরে চিটং লিখেন ওই যে বাসখালী চলে আসছে বাসখালী জানি কার বাসা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ওমর ফারুক আপনি বান্দরবন লিখেন বান্দরবন দেখেন বান্দরবন এই যে চলে আসছে তো বান্দরবন চিটং বাংলাদেশ দিয়ে দেন আপনার এরিয়ার পোস্টাল কোড দিয়ে দেন ওকে ফোন নাম্বার এই ফোন নাম্বার বায়ারের কাছ থেকে নিয়ে নেবেন আপনি এখন এখানে একটা অপশন এসেছে ডোন্ট শো মাই অ্যাড্রেস এটা হচ্ছে আপনি কি আপনার পেজে যারা আছে তাদেরকে দেখাতে চান কি তাদেরকে দেখাতে চান না যদি এটা সিলেক্ট করে দেন তাহলে তারা কেউ আপনার এই অ্যাড্রেস দেখতে পারবে না আর যদি এটা ডিসসিলেক্ট থাকে তাহলে তারা আপনার অ্যাড্রেসটা দেখতে পারবে ওমর ফারুক এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন আপনি হ্যালো জি হ্যালো আপু এখানে যে কোড দিল 4000 ওটা কি এটা কিসের কোড এটা পোস্টাল কোড আপনার এরিয়ার একটা কোড আছে না হ্যাঁ পোস্ট অফিস হ্যাঁ পোস্টাল একটা কোড লিখেন না আপনারা হ্যাঁ হ্যাঁ লিখি কত লিখেন আপনি আমাদের এটা আমাদের বান্দরবানটা হচ্ছে 4000 ঠিক আছে হ্যাঁ এই যে 4000 হ্যাঁ বান্দরবানটা 46 তো 4000 না বলা জি ভাইয়া মানে মানে পোস্টাল কোড 46 তো না 4600 মনে হয় 4600
আপু আসলে আমার আমার বান্দরবান হচ্ছে আমার ডিস্ট্রিক্ট, আমি উপজেলার তাই। ও আচ্ছা, প্রত্যেকটা জায়গায় একটা করে পোস্টাল কোড থাকে, প্রত্যেকটা এরিয়ার একটা আলাদা কোড থাকে। এখানে আছে 4600। আমরা ঢাকায় যখন আমাদের বাসাবোর একটা পোস্টাল কোড হয়, আমাদের রামপুরার একটা কোড হয়, আমাদের খিলগড় একটা কোড হয়, আমাদের মিরপুরের একটা কোড হয়, আমাদের ভীমসেনের একটা কোড হয়, ওরকম আপনাদেরও একটা করে কোড আছে। তো আপনাদের ওই কোডটাই হচ্ছে পোস্টাল কোড। ওইরকম কোড বায়ার যখন বাইরের কান্ট্রি হবে, তাদের ওইখানকার এরা পোস্টাল কোড পড়ে না, ওদের এখানে এটার নাম হচ্ছে জিপ কোড। আর আরেকটা কথা, এখানে একটু হোল্ড করেন, একজন জিজ্ঞেস করেছিলেন আপু আপু ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে, আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এই ট্রাফিক শব্দটা আমরা বলি, কিন্তু এই ট্রাফিকের মানে হচ্ছে আমাদের যারা অডিয়েন্স থাকবে বা আমাদের যারা বায়ার থাকবে বা আমাদের পোস্টটাকে যারা দেখবে, এই পোস্টটা যাদের কাছে পৌঁছাচ্ছে, বা আপনি একটা ধরেন আমার পেজের একটা পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, আপনি আমার ট্রাফিক। ব্যাপারটা বুঝতে পেরেছেন ট্রাফিকের মানেটা? একটা মানুষ, একটা অডিয়েন্স, একটা ভিউয়ার কে ফেসবুকে, সরি আমাদের ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে আমরা তাকে ট্রাফিক বলি। রিয়্যাক্ট দেওয়াটা না, আপনি যে রিয়্যাক্ট দিচ্ছেন, যে মানুষটা রিয়্যাক্ট দিচ্ছে সে একটা ট্রাফিক। আর রিয়েক্ট দেওয়াটা হচ্ছে আপনার একটা ক্লিক বলি আমরা এটাকে। কি আপু? ক্লিক, ক্লিক, CLICK, ক্লিক। হ্যাঁ হ্যাঁ ক্লিক। কন্টিনিউ ভাইয়া, আপনি এটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে কন্টিনিউ করেন। ওমর ফারুক কন্টিনিউ করেন স্ক্রিনশট নিয়ে। জি আপু, এই যে এটা বলছেন আপু, এখানে তো অপশন খালি একটা, এটা ফোন নাম্বার, এটা তো অপশনাল, এটা চাইলে আপনি দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। আপু আমার ওই ডকুমেন্টস যেন কেউ না দেখে মতন এটাতে ওই স্টিগমা দিতে হবে না, ডোন্ট শো এনি মাই অ্যাড্রেস। এটা যদি আপনার শপ থেকে থাকে, আপনি তো অবশ্যই আপনার শপের অ্যাড্রেস দিবেন, সেক্ষেত্রে এইটা কেন আপনি দেখাবেন না, আপনার শপের অ্যাড্রেসটা কেন দেখাবেন না? যদি আপনার শপ থেকে, এটা ডিপেন্ড করে, বারবার বলছি এটা ডিপেন্ড করবে, যদি আপনার শপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা টিক মার্ক দিবেন না, আর যদি শপ না থাকে তাহলে টিক মার্ক দিয়ে দিবেন। আচ্ছা বুঝছি। আপু জি, এখন যেটা বলছেন ওটা আরেকবার বলেন তো, মানে বুঝলাম না, এই যে ডোন্ট শোটা। আচ্ছা ডোন্ট শো হচ্ছে এখানে আমরা অ্যাড্রেস দিয়েছিলাম, এটা আমি বলি। হ্যাঁ বলেন। এটা হচ্ছে যদি আমার এরকম কোন ধরনের বিজনেস শপ থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এটাতে টিক মার্ক দেব না, আর যদি না থেকে থাকে তাহলে টিক মার্ক দেব, এটাই না আপু? হ্যাঁ, আমি বুঝিনি, বলেন আপু আবার বলেন। এটা যদি আমি টিক মার্ক, এখন আমার যদি কোন ধরনের দোকান থেকে থাকে শপের, তাহলে আমরা এটাতে টিক মার্ক দেব না, কারণ যখন আমরা শপের ধরেন একটা কাপড় আমরা সেটা যদি ডিজাইনেবল করে দিই তাহলে এটা সবাই দেখে মতন ওই অ্যাড্রেসটা ওদের জানতে হবে, সেজন্য আমরা এটাতে টিকমার্ক দেব না, যদি না থাকে তাহলে টিকমার্ক দিয়ে দেব। এটা হতে পারে যে আমি অনলাইন বিজনেস করি, এখন আমার অনলাইন বিজনেস করতে গেলে অনেক সময় বায়ার হয়তো, বায়ারের অনলাইন বিজনেস বায়ার হয়তো চাইবে না যে আপনি তার যেমন আপু আপনি তার ইয়ে দেন, আপনি তার অ্যাড্রেসটা, সে চাচ্ছে না তার বিজনেসের অ্যাড্রেস শো করাতে, যারা পেজে দেখবে তারা বিজনেসের পেজে, তারা ওই পেজের অ্যাড্রেস দেখবে না, যদি না না দেখাতে চান তাহলে এটা দিয়ে দিবেন, আর যদি দেখাতে চান তাহলে টিক মার্কটা দিবেন না, ব্যাস এটাই। এখন বুঝেছেন? যেমন আপু আপনার যেমন একটা কাপড়ের বিজনেস আছে তাহলে আপনি অবশ্যই টিক মার্ক দেবেন না, এরকম না আপু? না এটা না, কাপড়ের বিজনেস থাকলেও আমি দিয়ে দিতে পারি, কারণ আমার যদি অনলাইন কাপড়ের বিজনেস হয় আমি আমার অ্যাড্রেস তাদেরকে কেন দেখাবো? আমি আমি একটু বলি, আমার মনে হয় যে আইডি লক করে রাখি আমরা, যার ফলে আমাদের ইনফরমেশন গুলো বাইরের কেউ দেখতে পারে না, আর আইডি অন করে রাখলে সেটা নট ইনফরমেশন, না নট ইনফরমেশন, শুধুমাত্র অ্যাড্রেস, লোকেশনটা দেখতে পায় না, শুধুমাত্র লোকেশনটা দেখতে পাবে না, আদার সমস্ত কিছু তারা দেখতে পাবে। ওমর ফারুক থ্যাংক ইউ, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা পরে দেখব, ঠিক আছে? আপনার লিস্টটা আমরা পরে দেখব। আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনি কি আপনার অ্যাড্রেস দেখাতে চান না? আমি নিয়ে নিচ্ছি।
ওমর ফারুক দেখাতে চান না? আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখন বলতে পারেন আপু স্ক্রিনশট কেন নিলেন? এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আপনারা সাবমিট করবেন গুগল ডকে, কিভাবে সেটা পরে বলছি, এখন না প্লিজ। আমরা ফেসবুক পেজের কাজ শেষ করি, তারপর আমি বলে দিব অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন। কন্টিনিউ দেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার পেজে প্রোফাইল পিকচার আপলোড করা। আমি চাইলে এখনো আপলোড করতে পারি, আমি চাইলে পরেও আপলোড করতে পারি। এখন আমরা স্কিপ করে চলে যাই, এটা ওমর ফারুক পরে করে নিবে। স্কিপ করেন। এই যে আপনার পেজ রেডি। এখন একটা জিনিস দেখেন ভাইয়া, সেট ইউর পেজ আপ টু সাকসেস। আচ্ছা, এটা এটা ক্যান্সেল করেন, ওই জায়গাটুকু হ্যাঁ কেটে দেন। এরপরে হচ্ছে আপনার এই যে এখান থেকে অ্যাড বাটন। আচ্ছা, এখানে সবচেয়ে বড় কথা, আপনারা এখানে যারা ক্লাস করছেন একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকবেন, একজন আরেকজনের সাথে ফেসবুকে কানেক্টেড থাকবেন। যে আচ্ছা আমি আপু ভাইয়াকে দিব, বা ভাইয়া বলবে আচ্ছা ও আপু আমি কি তাকে দিব, এরকম কোনো কিছু না। এটা কি ওই নতুন যেটা করব এটা? না, পুরনোটা। হ্যাঁ হ্যাঁ, পুরনোটা থেকে অ্যাড করে নেব। হ্যাঁ, সবাই সবার সাথে কানেক্টেড থাকবেন। আচ্ছা আচ্ছা, আর নতুনটা জাস্ট একটা অ্যাসেট ম্যানেজার জন্য। হ্যাঁ, এটা নতুনটা আপনাদের প্র্যাকটিসের জন্য। এখানে দেখেন এখন ট্যাব টেমপ্লেট, এখানকার ট্যাব গুলি কেমন এসেছে। তখন আপনারা যেই আবায়া দুই আবায়াতে দেখেছিলেন, তখনকার টেমপ্লেট আর এখনকার ট্যাব একই রকম? ডিফারেন্স দেখতে পাচ্ছেন দুই রকমের? হ্যাঁ ডিফারেন্স আপু, এখানে 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 সব আছে, তারপর হচ্ছে আলাদা। এখানে অনেকগুলি নতুন দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আমার ক্যাটাগরির উপর, এটা শুধুমাত্র আমার ক্যাটাগরির উপরে, এটা আমার ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে এই জিনিসটা এসেছে। আমি যা দিয়েছি তার উপরে এইরকম এসেছে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝিনি। ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে এই ট্যাব গুলি এরকম এসেছে। একটু আগে আমি যে দুইটা পেজ দেখিয়েছিলাম ওই দুইটা পেজ এই সবগুলি ট্যাব ছিল। এখানে আপনাকে যদি বাইরের ই-কমার্স থাকে, ই-কমার্স সাইট থাকে, তাহলে আপনি ক্যাটাগরিতে ই-কমার্স দিবেন, এখানে তখন ট্যাব টেমপ্লেটে আপনি চেঞ্জ পাবেন। যে দেখেন এখানে কি কি আছে দেখছেন, আর ওইখানে কি কি ছিল? আচ্ছা ভাইয়া, আমরা এখন আরেকটা জিনিসে যাই। আমরা নতুন যে পেজটা অন করলাম ভাইয়া, ওই পেজটাতে যাই। আচ্ছা ভাইয়ারা, আপনাদের সবাইকে বলেছি আপনাদের ক্যামেরা গুলি অন করে দিতে। আপু, জি আপু, যেটা বলছিলাম ওটা সোমা দিদি বলতে বলতে কারেন্ট চলে গেছিল তাই। কোনটা সোমা দিদি বলতে বলতে কারেন্ট চলে গেছিল? ডোন্ট শোটা। হ্যাঁ তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন না, আর যদি দেখাতে না চান তাহলে সিলেক্ট করে দিবেন। একটু মানে দেখাতে দেখাতে চাইলে সিলেক্ট করব না। হ্যাঁ, দেখাতে চাইলে না না দাঁড়ান আপু, সোমা আপু দাঁড়ান, এটা আপু যদি আপনি দেখাতে চান তাহলে আপনি সিলেক্ট করবেন না।
আর যদি দেখাতে না চান তাহলে সিলেক্ট করবেন। আচ্ছা আপু, হ্যাঁ বুঝছি। মানে এটা হচ্ছে অনলি মি আর হচ্ছে পাবলিক, আমরা ফেসবুকে প্রাইভেসিতে অনলি মি আর পাবলিক করি না, মানে দেখাতে চাইলে ক্লিক করব না আর কি। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন একটা পেজের ইন্টারফেস, আমরা যখন একটা পেজে ঢুকি দেখেন আমাদের ইন্টারফেসটা কিরকম আছে, পেজ, ইনবক্স, মেসেজ, ইনসাইটস, পাবলিশিং টুল, অ্যাড সেন্টার, মোর, এডিট পেজ ইনফো, সেটিং। কিন্তু আমরা যদি এখন অন্য আরেকটা পেজে যাই দেখেন এই অপশনগুলি আসবে না, দেখেন এই অপশনগুলি নেই, কারণ এই পেজে আমি ভিজিটর, এই পেজে আমি ভিজিটর, আর ওই পেজের আমি অ্যাডমিন, ওই পেজের মালিক আমি, মালিক আমি, আর এই পেজে আমি ভিজিটর। এই যে ভিজিটর, এই ভিজিটরকে ট্রাফিক বলা হয়, যারা ট্রাফিক বুঝেননি আরো সহজ, এই ভিজিটরকে ট্রাফিক বলা হয়। ওকে ভাইয়া আমাদের পেজে চলে যায়। আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা সেটিং, সেটিংস, আচ্ছা এডিট পেজ ইনফো, এডিট পেজ ইনফো, এই যে ফলো, শেয়ার, ফলো, শেয়ার, নিচে 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 ভাইয়া, নিচে লেফট সাইডে, ওখান থেকেও করা যায়। আরেকটা জায়গা আছে সেটা আমি দেখা, এখানে অ্যাবাউটে ক্লিক করেন, নিচে অ্যাবাউটে ক্লিক করেন, এই যে দেখেন অ্যাবাউটের জায়গাটা আছে। কার যেন প্রচুর নয়েজ হচ্ছে, সোমাপুর এখান থেকে প্রচুর বাতাস, কিছু কিছু শব্দ আসছে, বাতাস, ফ্যান চলে তাই। আপু মিউট করে দেন, কথা বলার সময় আনমিউট করে নিয়ে। আচ্ছা অ্যাবাউটে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের লোকেশন, আমাদের মেসেঞ্জার নাম, আমাদের এন্টার ফোন নাম্বার, আমি চাইলে এখানে ফোন নাম্বার দিতে পারবো। সোমাপু আপনি যখন কথা বলবেন তখন আনমিউট করেন, সাউন্ডটা প্রচুর তো আমার, মানে আমি হেডফোনে কথা বলছি আপনাদের সাথে। হ্যাঁ আপু, এখন কি কমেছে একটু? না আপু, আমার তো ফ্যান একদম লো করে দিলাম, আমি বলতে পারি না আপু, তাহলে এটা ফ্যানের সাউন্ড না আপনার হেডফোনের কোন সাউন্ড? আপনি একটু মিউট করে ফেলেন, মিউট, সোমাপু মিউট করে না, আমি মিউট করে দিয়েছি। এখান থেকে আপনারা এগুলি এডিট করতে পারবেন, কি কি এডিট করবেন একটু স্ক্রল করে নিচে চলে আসেন। এই যে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি এডিট করা যায়, নেম একবারই, নাম শুধু একবারই চেঞ্জ করতে পারবেন, নামটা শুধু একবারই চেঞ্জ করতে পারবেন, এবং নাম চেঞ্জ করার পরে 36 hours আর 48 hours টাইম লাগবে। ইউজার নেম, ওই যে বললাম কাস্টম ইউজার নেম, এখন হোল্ড ইট, এখানে এখন দেখেন https://www.facebook.com/, এরপরে দেখেন কত লম্বা একটা জিনিস চলে আসছে, দেখতে পেয়েছেন হেয়ার অয়েল এর পাশে, এটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, জি দেখা যাচ্ছে। আচ্ছা এই যে যেটা দেখা যাচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমরা কাস্টম ইউআরএল করব। কাস্টম ইউআরএল কিভাবে করব, এই যে নিচে এসে ইউজার নেম দেখেন, ইউজার নেম লেখা আছে, হ্যাঁ এখানে ক্লিক করি, এই যে ইউজার নেমটা এখানে আমি সেট করতে পারবো। এই ইউজার নেমটা আমি ইউনিক এবং সবচেয়ে সুন্দর একটা নাম দেবো, যেই নামটা অবশ্যই আমার পেজের নাম থাকবে, একটা পেজের নাম থাকবে। যদি হেয়ার অয়েল দিয়ে কোনো পেজ আপনি ইউআরএলটা সেট করে দিতে চান, হেয়ার অয়েল দিয়ে দিবেন। এখন বায়ার হয়তো বলবে যে তুমি আমাকে এই নামটা সেট করে দাও, এখন ওই নামটা যদি কেউ নিয়ে না থাকে তাহলে পারবে না, নিয়ে গেলে তখন এক্সট্রা একটা সংখ্যা, যেমন আমরা সবাই খুব ইজিলি পারি যে আভায়া বিডি, আভায়াতে দেখেছেন আভায়া বিডি লেখা ছিল, আর ওরা আবায়া হিজাব দিয়েছিল, ওদের আবায়া হিজাব নামে আগে কেউ নেয়নি, এই জন্য ওরা আবায়া হিজাব দিতে পেয়েছে, দিতে পেরেছিল। আমাদের আবায়াকে আমরা আবায়া দিতে পারিনি, কারণ ওইখানে অলরেডি অন্য আরেকটা পেজ ছিল আবায়া নামে, আমরা এই জন্য আবায়া বিডি দিতে হয়েছে। তো এখন যদি কেউ ফেসবুকে আবায়া বিডি দিয়ে সার্চ করে তাদের এখানে আমার পেজটা শো করবে, কিন্তু হেয়ার অয়েল দিয়ে সার্চ করলে আপনার অনেক পেজ আসবে, কিন্তু আপনি যখন এই ইউজার নেমটা সেট করে দিবেন সেই জায়গায় এই নামটা দিয়ে আপনাকে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। বোঝা গেল? এটাই হচ্ছে কাস্টম ইউআরএল, কাস্টম ইউজার নেম, কাস্টম ইউআরএল। ফাইবারে এরকম কাজ অনেক পাবেন যে আমরা কাস্টম ইউআরএল করেন বা কাস্টম ইউজার নেম করে দেন, সেটা এখান থেকে করতে পারবেন। এবং অনেক সময় এরকমও বায়ার রিকোয়েস্ট পাবেন যে
আমার পেজের নাম আছে, আমি নাম চেঞ্জ করতে পাচ্ছি না, আমি নামটা চেঞ্জ করতে চাই। পেজের নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু খুব বেশি না, একবার কি দুবার করা যায়, কিন্তু নতুন যে আপডেট এসেছে সেটাতে আমি শিওর না কতবার করা যায়। আচ্ছা ভাই আমরা ইউজার নেমটা দিয়ে দিই, আপনার হেয়ার অয়েল লিখি। উমর ফারুক ওইদিকে কাকে যেন দেখছে, উমর ফারুকের আছে মানে মেবি ক্লাস করতে ইচ্ছে করছে না। দেখেন এখানে লেখা আছে ইউ আর নট বিং এলিজিবল টু ক্রিয়েট এ ইউজার নেম। আচ্ছা আপনার কোনো লাইক নেই, আপনি নতুন পেজ এই জন্য এখন পারবেন না, কিন্তু ইউজার নেমটা এখান থেকে আপনার সেট করা যায়। বোঝা গেল? আপু পেজ ক্রিয়েট করার পরে আমরা যে এগুলা সেট করতেছি মানে যে ইউজার নেম, তারপর আছে আদার যে সাপোজ ইউটিউবের যে কমিউনিটি ট্যাব, আদার এগুলো যেগুলো সেট করতেছি এগুলাকেই কি বলা হয় আপনার হচ্ছে অপটিমাইজেশন? জি, এই পেজের ভিতরের ইন্টারনাল আমি পেজ ক্রিয়েশন, পেজ ক্রিয়েশন হচ্ছে আমি পেজটা ক্রিয়েট করে দিলাম শেষ। পেজ অপটিমাইজেশন মানে হচ্ছে আমি এই পেজের ওভারঅল ফুল সেটিং ঠিক করে দিব, সেটা হতে পারে সব ক্রিয়েট শপের প্রোডাক্ট অ্যাড করা, সেটা হতে পারে এই অ্যাবাউট সেকশন অ্যাড করা, সেটা হতে পারে এখানে অপটিমাইজেশন বলতে মানে এভরিথিং, এভরিথিং মানে একটা পেজের যা যা করা দরকার এভরিথিং অপটিমাইজেশন। আমি আপনাকে বলি ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ এভরিথিং অপটিমাইজেশন, সহজ কথায় আমরা যদি বলি ধরেন আপনাকে একটা ফ্ল্যাট জাস্ট ওয়াল গুলি তুলে দরজা জানলা লাগিয়ে দিয়ে দেয়া হলো, এই ফ্ল্যাটটাকে আপনি নিজের মতো করে সাজিয়ে তারপরে প্রেজেন্ট করা কি বলে অপটিমাইজেশন। আপনি ঘুম থেকে উঠে গেলে আপনার একটা খাট থাকবে কিন্তু খাটটাকে গুছালে এটা খাট অপটিমাইজেশন হবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনারা ফেসবুক শিখলে আপনারা কয়টা কাজ শিখা হবে জানেন? ফেসবুক ক্রিয়েট অপটিমাইজেশন শিখা হবে, ফেসবুক মার্কেটিং শিখা হবে, ফেসবুক ম্যানেজ শিখা হবে, ফেসবুক অ্যাড শিখা হবে, ফেসবুক প্রমোশন যেটা আপনার পেইড এবং অর্গানিক ওইটা শেখা হবে, পিক্সেল সেটআপ শিখবেন, শিডিউল পোস্ট দেয়া শিখবেন, আই ট্যাব টেমপ্লেট অ্যাড করা শিখবেন, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ইন্ট্রিগেট ওয়েবসাইট ইন্ট্রিগেট করা শিখবেন, কল টু অ্যাকশন বাটন অ্যাড করা শিখবেন, অটোমেশন সেট করা শিখবেন, যে যে অটোমেটিকলি একটা মেসেজ পপ আপ হলো বা আমি থাকলাম না আমি একটা টেক্সট দিলে অনেক পেজ থেকে অটোমেটিকলি রিপ্লাই চলে আসে, এই এই মেসেজগুলি এটাকে অটোমেশন বলা হয়, সেটা সেট করা শিখবেন। এখানে যতগুলি আছে অতগুলি কাজ দিয়ে আপনারা চাইলে ফাইবারে মোটামুটি তিনটা প্রোডাক্ট অ্যাড করা যাবে না? হ্যাঁ প্রোডাক্ট অ্যাড, ওই যে শপে শপের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করা। আচ্ছা বুঝতে পেরেছেন সবাই? ম্যাডাম একটা কোয়ারি ছিল। জি ভাইয়া। ম্যাডাম এটা কি পেজ থেকে অটোমেটিক কি পাথটাকে নিয়ে নেবে না কোন জায়গায় লিংক দিতে হবে কিনা, ইউজার নেম হবে কিনা? আমি উপরে যে পাথের কথা বলছি ম্যাডাম, উপরে ইউজার নেমের সাথে পাথ যে উপরে পাথটা সিলেক্ট করা আছে এটা কি অটোমেটিক নিয়ে নেবে, এটা কোথাও লিংক দিতে হবে কিনা ম্যাডাম পাথটাকে? কিসের পাথ? ৪৮ ঘন্টার মধ্যে আপনার লিংকটা আপনি সেট হয়ে যাবে, এটাকে কাস্টম ইউআরএল বলে বা কাস্টম ইউজার নেম বলা হয়। যেমন আমার মর্নিং ব্যাচে একটা ভাইয়া ছিল, ভাইয়া অনেকগুলি কাজ জানতো কিন্তু কাজের নাম জানতো না, ওনাকে যখন আমি জিজ্ঞেস করতাম ভাইয়া এই কাজটা পারেন, উনি বলে আপু কাজ তো পারি অনেকগুলো কিন্তু নাম তো জানি না, কিন্তু পরবর্তীতে যখন আমি কাজের কথাটা বলতাম ও আপু এটা তো এইটা আমি তো এটা নাম জানতাম না। আপনাদেরকে এই জন্য নামগুলি বারবার বলে দেয়া যাতে বায়ার বললে ইনস্ট্যান্ট আপনারা রিপ্লাই করতে পারেন, আচ্ছা এটা তো আমি পারি, এটা তো আপু বলেছিল। বুঝতে পেরেছেন? এই যে কল টু অ্যাকশন কিন্তু কি এগুলোর নামগুলো জানি না,
সেটাই ফেসবুকের এই কাজগুলির থ্রুতে এমনও অনেক গিগ আছে, এমনও অনেক সেলার আছে যারা লেভেল টু সেলার শুধু ফেসবুক মার্কেটিং করে। ফাইবারে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, আপনারা দেখবেন লেভেল টু সেলার সে ফেসবুক মার্কেটিং করে। আমরা পারবো না। আচ্ছা আপু, আমরা আরেকজনের ইয়াতে কিভাবে কাজ করব? আরেকজনের পেজে, এই যেমন ধরেন আমরা ওনার বায়ারের পেজে কাজ করব, ওইটা কিভাবে? হোল্ড 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 একটা সেকেন্ড। জি ভাইয়া বলেছিলেন বায়ারের পেজে কিভাবে কাজ করবেন। বায়ার তো তার পেজের ওনারশিপ আমাকে দিবে না, বা তার ফেসবুক আইডির পাসওয়ার্ড আমাকে দিবে না। তো এইটাকে আমরা বলি মানে এক্সেস দেয়া। বায়ারকে তার পেজের এক্সেস দিতে হবে। এক্সেস কিভাবে দিবে? সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে পাঁচটা রোল দেয়া যায়। অ্যাডমিন, মডারেটর, এডিটর, অ্যাডমিন, মডারেটর, এডিটর এবং হচ্ছে সেক্ষেত্রে আমি কিন্তু চাইলেই ওই পেজের ওনারশিপ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবো, আপনাকে অ্যাডমিনশিপ থেকে বাদ দিয়ে দিতে পারবো। কিন্তু আমাদেরকে যদি পেজের সেটিংস এর কোনো কাজ করতে হয়, যেমন ট্যাব টেমপ্লেট এর কাজ করতে হয়, আমাদের যদি কল টু অ্যাকশন বাটন সেট করতে হয়, আমাদের যদি অটোমেশন সেট করতে হয়, মানে পেজের যত সেটিংস আছে, সেটিংস এর কাজ করতে হলে অবশ্যই বায়ারকে আমাকে পেজের অ্যাডমিনশিপ দিতে হবে। উইদাউট অ্যাডমিনশিপ আপনি কাজ করতে পারবেন না। এডিটর হলে আপনি পেজে পোস্ট করতে পারবেন, পেজের কমেন্টকে কন্ট্রোল করতে পারবেন। আর অ্যাডভার্টাইজার হলে আপনি হচ্ছেন শুধু অ্যাডরান করতে পারবেন, যে কোনো বায়ার আপনাকে বললো তুমি আমাকে অ্যাডরান করিয়ে দাও, সেক্ষেত্রে সে আপনাকে পেজের অ্যাডভার্টাইজার করে দিলে আপনি অ্যাডরান করিয়ে দিতে পারবেন। এবং এই পেজের যে পাঁচটা রোলের কি কি কাজ, এই কাজগুলি আপনাদের এক্সাম হবে, টেনশন নিয়েন না। আপনাদের আজকে তো খুব ভালো ভালো, কালকে খুব আরামে ঘুমাইছেন, আজকে থেকে আপনাদের এক্সাম, আজকে থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট, সমস্ত কিছু প্যারা শুরু হবে ইনশাল্লাহ 48-49 ক্লাস পর্যন্ত। আচ্ছা, এখানে ইউজার নেমটা এভাবে সেট করতে হবে, তারপরে ভাই আমরা ক্রস করে দিই। আপনার এখন মাত্র অন করা তো। আর ফেসবুকের আরেকটা জিনিস, ফেসবুকে কিন্তু নতুন একটা সিস্টেম এসেছে, যদি আপনারা ফেসবুকের আপনাদের ফেসবুক ভেরিফাইড না করে থাকেন, আমরা যখন অ্যাড ম্যানেজার দেখতে যাব, তখন যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, এবং তখন আপনার ওই আইডিটা ভেরিফাইড করাইতে হবে। ম্যাম বিষয়টা একবার বলবেন। নাম্বার ইমেইল ভেরিফাইড বলতে সেটা হতে পারে আপনার বার্থ সার্টিফিকেট, সেটা হতে পারে ড্রাইভিং লাইসেন্স, সেটা হতে পারে আপনার এনআইডি, সেটা হতে পারে আপনার পাসপোর্ট, জি এগুলিও লাগবে। এবং অ্যাড ম্যানেজার করতে হলে আপনার মাস্ট বি একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। এখন কেউ বলবেন না আপু আমি কি একটা আইডির আন্ডারে দুটো বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবো না, আপনারা বাঙ্গাল, এটা বলতে পারেন, কিন্তু আমরা একটা ফেসবুকের থ্রু আন্ডারে দুটো বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবো না। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা করেই বিজনেস অ্যাকাউন্ট সারা জীবনের জন্য, বোঝা গেল? অর্থাৎ একটা অ্যাকাউন্টে দুটো পেজ খোলা যাবে না, একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলি পেজ খোলা যাবে, বিজনেস অ্যাকাউন্ট খোলা যাবে না, বিজনেস অ্যাকাউন্ট, একটাই বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে বিজনেস এন্ড ব্র্যান্ড ব্র্যান্ড এটা না 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 এটা না, এটা অ্যাড ম্যানেজারের সময়। একটা ফেসবুক থেকে আপনি অনেকগুলি, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলি পেজ খুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু বিজনেস অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজারের কাজ, মানে ফেসবুকে পেইড প্রমোশনের কাজ করতে গেলে ওখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ওই অ্যাকাউন্টটা একবারই ওপেন করতে পারবেন। বিজনেস অ্যাকাউন্ট বলো, এটা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, এটা তো আপনাদের ফেসবুক প্রোফাইল, একটা ফেসবুক পেজ, আর এটা হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা আমাদের শুধু একবারই খুলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এরপরে অ্যাবাউট, জি ভাইয়া
যদি অ্যাড ম্যানেজার করতে হয় সেক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে এবং বিজনেস অ্যাকাউন্ট করার জন্য ফেসবুক প্রোফাইলটা ভেরিফাইড করতে হবে সারমর্ম কি আচ্ছা হ্যাঁ এটাই সারমর্ম এটাই আর কিছু না আচ্ছা তারপরে ভাইয়া স্ক্রল করেন স্ক্রল করে নিচে চলে আসেন আচ্ছা এডিট বিজনেস ডিটেইল হোল এডিট বিজনেস ডিটেইল এখানে ক্লিক করেন এটা হচ্ছে সব সময় আমরা আনস্পেসিফাইড রেখে দিব কারণ এটা হতে পারে যে আমাদের স্পেসিফিক কোনো প্রাইজিং এর জন্য যদি হয় তাহলে এই প্রাইস রেঞ্জটা রেখে দিব এখানে এক একটা এক এক ধরনের হতে পারে তখন আমরা এটা এটা দিয়ে দিব এখন বাইরকে জিজ্ঞেস করে নিবেন তবে বেসিক্যালি ম্যাক্সিমাম পেজেরই এরকম হয় কারণ সব প্রোডাক্ট তো একই প্রাইজের আসে না তাই না আচ্ছা তারপরে যান আচ্ছা ওয়েবসাইট এখানে দেখেন এন্টার ওয়েবসাইট ওয়েবসাইট ওকে এটা এখানে ক্লিক করেন যেই ওয়েবসাইটটা আপনি দিতে চান ধরেন এখানে এখন আমরা পিকাবোর ওয়েবসাইট বা দারাজের একটা ওয়েবসাইট লিংক এখানে দিয়ে দিতে পারি আর অথবা দিয়ে দিতে পারি মাই পেজ ডাজেন্ট হ্যাভ ওয়েবসাইট কিন্তু বায়ারকে জিজ্ঞেস করবেন যে তোমার পেজের ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিয়ে সেভ করে দিবেন তার মানে হচ্ছে এই ওয়েবসাইটের ইন্ট্রিগেট করে দেওয়া এটাই ওই যে বললাম না ইন্ট্রিগেট করে দেওয়া সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট এটাই হচ্ছে ইন্ট্রিগেশন তারপরে ভাইয়া অর্থাৎ আপু অর্থাৎ এখানে আমার যদি ইউটিউব কোনো চ্যানেল থাকে তাহলে আমার ইউটিউবের যেটা লিংক আছে ওই লিংক টু ওয়েবসাইটে না না ইউটিউবটা এখানে না না এটা ইউটিউবটা এখানে না এখানে ওয়েবসাইট ফেসবুক ওয়েবসাইট ইনস্টাগ্রাম টুইটার লিংকডইন ওই টাইপের অ্যাকাউন্টগুলি অ্যাড করতে পারবেন আর ইউটিউবেরটা ট্যাবে যাবে ইউটিউব এখানে অ্যাড করতে পারবেন না ভাইয়া তারপরে যান আচ্ছা তারপরে লিখেন এই যে দেখেন মোর আচ্ছা এডিট আদার অ্যাকাউন্টস এ যান এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখছেন ইনস্টাগ্রাম এরপরে অ্যাড অ্যাকাউন্ট এই যে টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব ইউটিউব হ্যাঁ ইউটিউব অ্যাড করতে পারবেন দেখা যাচ্ছে এখানে ইউটিউবের লিংক দিয়ে দিবেন কিন্তু আমি যেটা বলেছি এটা ইউটিউবের একটা ট্যাব অ্যাড করে দেওয়া এটা তো লিংক দেয়া ওইটা ট্যাব অ্যাড করা বুঝতে পেরেছেন আপনারা হ্যালো হ্যালো জি জি শুনতে পাচ্ছি হ্যালো আপু যদি ইনস্টাগ্রাম অথবা টুইটারের যদি লিংক না থাকে না থাকলে না দিবেন থাকলে দিবেন ও আচ্ছা তাতে কোনো সমস্যা নেই না হ্যাঁ যেমন আমরা এখানে লিখে দিব আমরা আমাদের গিগ যখন রেডি করব তখন আমরা লিখে দিব যে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন তো অনেক বায়ার আছে যে জানে না কিভাবে করতে হয় বা তাদের আসলে অত টাইম থাকে না এগুলি নিয়ে বসে করার তো ওরা দেখা যায় একটা ফ্রিল্যান্সার হায়ার করে হয়তো $10 বা $5 একটা কাজ করিয়ে দেয় করিয়ে নিলে ওদের হয় কি টাইমটা বেঁচে যায় আর আমরা এখান থেকে আর্ন করে নিতে পারি আচ্ছা আপনি যে বলছিলেন এটা আগেও শুনছিলাম মানে ওরা আমাদের মধ্যে কোন রকম লিংক লেনদেন করা যাবে না গুগল ডক অথবা পিডিএফ এ অ্যাটাচ ফাইল করে আপনাকে অ্যাটাচমেন্ট দিবে ফাইল হিসেবে
ফাইল হিসেবে দিলে এটা ফাইবার তখন কিছু বলবে না, কারণ ফাইল হিসেবে আপনার কাজের থ্রুতে আপনার কাজের ইনফরমেশন আপনি দিচ্ছেন, বুঝতে পেরেছেন? সেম ওয়েতে আপনিও তাকে দিবেন। মানে এটা হচ্ছে চোরামি, এটা হচ্ছে চোরামি, ওয়ান কাইন্ড অফ চোরামি। এভাবে দিতে পারবো না, ওভাবে দিবার, মানে ঘুষটা সরাসরি নিব না, এনভেলাপের মধ্যে ঢুকিয়ে দিলে নিব আর কি, এই ব্যাপারটাই তাই। আচ্ছা ভাইয়া তারপরে যাই, আমি যেভাবে চলে যাচ্ছি এগুলি কিন্তু সব আপনাদের নিজেদের অ্যাড করে নিতে হবে, আমি যা দেখাচ্ছি এগুলি কিন্তু সবই অ্যাড করে নিতে হবে আপনাদের। আচ্ছা কো, এই ধরনের এই এই অপটিমাইজেশন এই কাজগুলো করার জন্য তো অবশ্যই তো আমাকে পেজ রেজিস্টার লাগবে, এটা তো বাইরে তো আমাকে অবশ্যই তার আইডি পাসওয়ার্ডটা দিবে। না তার আইডি পাসওয়ার্ড না, সে শুধু পেজের রোল দিবে আপনাকে, পেজের অ্যাডমিন শিখবে। পেজের অ্যাডমিন দিলে যেমন এখন আপনি যদি আপনার পেজের অ্যাডমিন আমাকে করে দেন, আমি এখান থেকে বসে আপনার পেজের সমস্ত কাজ করতে পারব। হ্যাঁ হ্যাঁ, এটা তো কত, এটার জন্য আইডি পাসওয়ার্ড লাগে না। এই অপশনটা কোথায় আছে? এই অপশনটা আছে, এইটা তো এখানে না, আগে আপনারা এই জায়গাটা শিখেন, এই অপশনটা কোথায় সেটাও দেখাবো। এটা মনে হয় ক্রিয়েট অ্যাডসে আছে। আমি আপনাদেরকে প্রথম দিন একটা কথা বলেছিলাম, আমি যা শিখাবো ঠিক ততটুকুই মাথায় নেবেন, বাকিটুকু মাথায় নিয়ে আর টেনশন নেবেন না। টেনশন নিলেই আপনারা প্যারা খাবেন, শিখতে পারবেন না। এটা কোত্থেকে আসবে, এটা কিভাবে করবো, আপু তো বলে চলে যাচ্ছে, হায় হায় দেখাইলো না, কি হবে আমাদের, কিছুই হবে না। ওই অ্যাডমিটটা তো দেওয়ার কথা যে ম্যাডাম, আমি একটু কথা বলি। জি বলেন। এই যে উনি অ্যাডমিটের কথা বলছে, ওইটা তো দিবে যে একেবারে পেজটা রেডি করার পরে। না পেজ রেডি করার পরে কেন দিবে, সে অ্যাডমিনশিপ আপনাকে দিবে তার পেজ। সে যদি পেজ অপটিমাইজ করে, অপটিমাইজ কর তার পেজ, অপটিমাইজ পেজে গিয়ে আপনি আপনি গিয়ে কি করবেন? দাঁড়া, নতুন যদি আমি কাউকে অ্যাডমিন দিতে চাই, আমি যদি দিয়ে দিই বায়ারকে দিয়ে দিলে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে উনি যদি আমার সাথে চিটারি করে। চিটারি করার কোনো অপশন নেই। অপশন নাই? না। আমার জানার মতো তো অ্যাডমিট যদি একজনকে দিই, উনি তো আবার আমাকে ডিলেটও করে দিতে পারবে। হ্যাঁ পারবে। আমি বলেছি যে আমি যা বলছি সেইটুকু শুধু মাথায় নেন, যে আমি বলছি আপনারা পাবেন। আমি বলছি আপনারা পাবেন, আপনারা মাথায় নেন, আমরা পাবো। আমরা তো বাঙালি, এই জন্য আমাদের মাথায় না, আপনাদের একবারে সব মাথায় নিতে যাবেন না, একবারে সব চাপ নিবেন না, তাহলে আপনাদের চাপ বেড়ে যাবে, প্যারা খাবেন। প্যারা খেয়ে না, প্যারা খেলে আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন না ভাইয়া। যতটুকু বলছি অতটুকু যদি করেন, অতটুকু করলে আপনি কিছু একটা শিখে যেতে পারবেন। হ্যাঁ অবশ্যই, এটা ঠিক না। আমি ওনার কথার প্রসঙ্গে বলতেছি, উনি বলতেছেন যে অ্যাডমিটটা নেওয়ার জন্য। না এটা আমি জিজ্ঞেস করেছি, তারপর ওসে পড়া দেখো। অ্যাডমিটটা কিভাবে নেয়, অ্যাডমিনশিপ হচ্ছে কিভাবে নেয় সেটা তো, এটা তো আমার মনে হয় পেজ ক্রিয়েট হওয়ার পর তখন এটা পরে দেখানো হবে। হ্যাঁ আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পেজ তো ক্রিয়েট হয়ে গেছে, এখন যে কোনো মানুষকে আমি অ্যাডমিন দিয়ে দিতে পারি। জি আপনাদের ভাইয়া এরপরে স্ক্রল করেন, স্ক্রল হোল্ড, এখানে এডিট অ্যাবাউট, অ্যাবাউটে যান। হ্যাঁ অ্যাবাউটটা হচ্ছে, যদি আমাদের এই যে অ্যাবাউটের এই জায়গাটা, যদি আমার কোনো স্টোর থাকে, সেই স্টোরের একটা ছবি দিয়ে, সরি সেটা স্টোরিতে, এটা এখানে না। অ্যাবাউটে হচ্ছে আপনার বিজনেসের ডেসক্রিপশন দিয়ে দিবেন, সেটা অবশ্যই 25 ক্যারেক্টার এখানে লেখা আছে, 250 ক্যারেক্টার, কম দেখা ভালো, এত কম দেখা ভালো না, ঠিক আছে 250 ক্যারেক্টার, 50 ক্যারেক্টারের মধ্যে আপনার একটা অ্যাবাউট লিখে দিতে হবে। আপনি আমাদের আবায়াতে যান, এখানকার অ্যাবাউটে যান, আমাদের অ্যাবাউটে যান, হোমের পরে অ্যাবাউট, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ যান অ্যাবাউটের ব্যাপারটা, এই যে স্ক্রল করেন, এই যে দেখেন কি দিয়েছে, না ওইটা স্টোরি, এটা স্টোরি, এখানে যেটা দেখছেন এটা স্টোরি, হ্যাঁ এটাই 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 এটা, এই যে অ্যাবাউট আর স্টোরি একই দেয়া আছে আমাদের। ঠিক আছে ওকে সাবিব,
স্টোরি কেমনে দেয়? একবারে আজকে সব শিখে শেষ করে দিবেন ফেসবুক? শেষ করতে দেন আমার কথাগুলি। আচ্ছা অ্যাবাউট এর পরে যাই ভাই আমরা। এটা বুঝলাম না কোনটা বুঝিনি। এখন যেটা বললেন আরেকবার বলেন। আচ্ছা ভাইয়া সমস্ত লাল নীল লাল নীল হলুদ সবুজ বাতি সব সরান, ক্যান্সেল করেন, এটাকে ক্যান্সেল করেন। এখানে যে এডিট অ্যাবাউট, অ্যাবাউটে যান। এডিট অ্যাবাউটে গেলে আপনার বিজনেস কি রিলেটেড, আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন এখানে সেটা ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশন বলতে বুঝি আপু? এখন বুঝেন নি আপু কি বলেছি? হ্যাঁ হ্যাঁ লিখার পরে এখানে সেভ দিয়ে দিলি হয়ে যাবে। তারপরে যান। এখন এটা কি এডিট ইমপ্রেশন? হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স ইউজ করি না আমরা বিজনেসে? জি। এটা ইউরোপের কিছু কান্ট্রি ছাড়া পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এটা প্রয়োজন হয় না। ইউরোপের কিছু কান্ট্রি, কান্ট্রিগুলির নামগুলি কি যেন, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, জার্মানি আর বাকি কান্ট্রিগুলির নাম মনে নেই। ইউরোপের স্পেসিফিক কিছু কান্ট্রি আছে, ওই কান্ট্রিতে আপনার যদি এই ইমপ্রেশনের এই জায়গাটা ইমপ্রেশনের এই জায়গাটা না দেয় তাহলে এই পেজটা ওই কান্ট্রিতে অ্যালাউ হবে না, পাবলিশ করবে না উইদাউট ট্রেড লাইসেন্স। এটা ওদের ট্রেড লাইসেন্স, বুঝতে পেরেছেন? কান্ট্রিগুলির নামটা আমার এক্সাক্ট মনে আসছে না, গুগল করলে পাবেন, কিন্তু গুগলে এক্সাক্ট পাবেন কিনা আমার তো মনে নেই। আচ্ছা এইটা আমরা পাবো 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 পাবো, দাঁড়ান, এই যে এখানে লেখা আছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, এই টাইপের কান্ট্রি, ঠিক আছে? ওই টাইপের কান্ট্রি আপনাতে হচ্ছে, আপনার হচ্ছে ওদের ইউরোপের কিছু কান্ট্রি, এটা ওদের হচ্ছে বিজনেস, সরি, ওদের ট্রেড লাইসেন্স ছাড়া আপনারা হচ্ছে নিয়ে করতে পারবেন না, ফেসবুকের এই পেজ ওপেন করতে পারবেন না, পাবলিশ করতে পারবেন না। তো বায়ারকে জেনে নেবেন বায়ার কোন কান্ট্রির, যদি ওইদিকের হয় তাহলে তার ট্রেড লাইসেন্স নিয়ে তারপর এটা অ্যাড করতে হবে ওই কান্ট্রির জন্য। এটা মানে হচ্ছে আপনার কম্পালসারি জিনিস, আর ওই কান্ট্রিগুলি ছাড়া সব কান্ট্রির জন্য এটা অপশনাল। আচ্ছা তারপরে এটা ক্যান্সেল করে দিয়ে এটা করে সেভ করে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া ক্যান্সেল করে দেন এটা। এরপরে প্রাইভেসি পলিসি রেট এখন আর আমাদের প্রয়োজন নেই, এখানকার কাজ শেষ, আমাদের অ্যাবাউট সেকশনের কাজ শেষ। আমাদের অ্যাবাউট সেকশনের কাজ শেষ। আচ্ছা এত বড় দীর্ঘ নিঃশ্বাস কেন? হ্যালো, বুঝতে কষ্ট হচ্ছে? ভুলে যাবার মতো লাগছে, এটা আসলে ভুলে যাবার মতোই। আপনাদের সবাইকে আমি ক্যামেরাগুলি অন করতে বলেছিলাম, এবং আমি আপনাদেরকে ফার্স্টের দিনই বলেছি যখন ক্লাসে জয়েন করবেন ক্যামেরা অন করবেন, এবং যখন ক্লাস শেষ হবে তখন ক্যামেরা অফ করবেন।
আপনারা জয়েন করে দিয়ে ঘুমাচ্ছেন কিনা সেটা আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা হচ্ছে সেটিংসে যাব। আপু আমরা কি এতক্ষণ পর্যন্ত অ্যাবাউট এর কাজ করলাম? জি, এগুলি সব অ্যাবাউট এর কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা সেটিং। হ্যাঁ, আচ্ছা আমি সরি আপু, আমি এভাবে হাসার কারণটা অন্য একটা কারণ, পরে আপনাদের সাথে আমি ডিসকাস করে নিব। আচ্ছা জেনারেল সেটিংস এ যাই, পেজের সেটিংস এ জেনারেল সেটিংস। এখন আমি চাই যদি আমার পেজটাকে আমি ভিজিবল করে রাখবো, জেনারেল সেটিংস ই আছেন ভাইয়া, পেজ ইনফোতে কেন যাচ্ছেন? জেনারেল সেটিংস ওমর ফারুক, আপনার হাত দুটো উপরে তুলেন তো, এভাবে একটু বসেন। আপনার মাউস এত দ্রুত নড়াচড়া করে আমি চোখে খুব কম দেখি, আপনারা যখন মাউস এভাবে নাড়েন তখন হচ্ছে আমার মাথা ঘুরতে থাকে। হ্যাঁ আপু, মাউসটা একটু তাড়াতাড়ি চলে, আমরা বুঝতে। আচ্ছা তাই না উজ্জ্বল নাথ? আচ্ছা ভাইয়া আমরা হচ্ছে ইয়েতে যাই, পেজ ভিজিবিলিটিতে যাব। পেজ ভিজিবিলিটি হচ্ছে আমার পেজকে আমি পাবলিশ করলাম কিনা, আমি পেজটাকে এখন পাবলিশ করব যে সবাই দেখবে, নাকি পেজটা আনপাবলিশ রেখে দিব কেউ দেখতে পারবে না, সেটা এখান থেকে করা যায়। অনেক সময় দেখবেন অনেক পেজ ওরা হাইড করে রাখে, আবার কিছুদিন পরে পেজটাকে তারা শো করে, সেটা এটার মাধ্যমে করে। এডিটে যান, যদি পাবলিশ আনপাবলিশ হয় তাহলে চার্জ দিলে পাওয়া যাবে না, যদি পেজ পাবলিশ থাকে তাহলে সার্চ দিলে পাওয়া যাবে, আর পেজ আনপাবলিশ থাকলে সার্চ দিলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। পেজটাকে হাইড করে রাখা, অনেক সময় দেখবেন অনেক বিজনেস অনেকেই হয়তো থাকে না, তারা করে কি পেজটাকে আনপাবলিশ করে রাখে, তখন হাইড করে রাখার কারণ হচ্ছে তাহলে মানুষ খুঁজলে পাবে না, পরবর্তীতে আবার যখন খুঁজবে পাওয়া যায়, তবে এটা না করাই বেটার। যখন না পায় তার মানে পেজটা ভ্যানিশ ভাবে, মানুষ ভ্যানিশ ভেবে সে হয়তো ওই কাস্টমারটা বা ওই ট্রাফিকটা অন্য আরেকটা পেজে গিয়ে এঙ্গেজড হয়ে যায়, আপনার এখান থেকে ট্রাফিক লুজ করবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ভিজিটর পোস্ট, মানে আমার পেজের কোন ভিজিটর, এটা আমাদের যেমন কেউ আমার ফ্রেন্ড লিস্টের কেউ এসে আমার টাইমলাইনে কি সবসময় লিখে দিয়ে যেতে পারে? আমরা এটাকে অফ করে রাখি না আমার টাইমলাইনে, টাইমলাইনে লিখাটা আর ফেসবুকের পেজের না, ফেসবুকের পেজে এসে হচ্ছে যে ভিজিটর পোস্ট, কেউ কি চাইলি যেমন একটা পেজ থেকে পেজের যারা রোলে আছে তারা ছাড়া কেউ পোস্ট করতে পারবে না, এখানে যদি আমি অ্যালাউ করে দেই তাহলে ভিজিটর যে কোনো একটা ছবি দিয়ে যে কোনো একটা ক্যাপশন দিয়ে সে আমার পেজের উপরে পোস্ট করে দিয়ে যেতে পারে। তো আমরা এটা কখনোই সিলেক্ট করে রাখবো না, আমরা সবসময় চাবো যে কোনো ভিজিটর পোস্ট হবে না, সেটা রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দেয়ার পাবলিশ অন দ্য পেজ, এটা রিভিউতে দিয়ে দিব। রিভিউতে দিয়ে দিলে হবে কি যে সে পোস্টটা করছে আমার পেজের আন্ডারে আমার কাছে আগে শো করবে, আমি যদি পারমিশন দিই তাহলে আমার পেজে যাবে, আদারওয়াইজ এটা পেজে যাবে না। বুঝতে পেরেছেন? আরেকবার আপু, আরেকবার যারা বুঝতে পেরেছেন তারা রিপিট করেন। অর্থাৎ কেউ যদি চায় যে আমার পেজে এসে মানে রিভিউ দিতে চায় আমার পেজটা কিরকম, এখানে সার্ভিসটা কেমন, ওটাই হচ্ছে রিভিউ, মানে আমি চাইলে ওটা শো হবে,
ওটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে এটা আমার পেজে রিভিউ ভিজিটরস পোস্টে শো হবে। বিষয়টা হলো প্রথম যে অপশনটা অ্যালাউ ফটোজ এন্ড ভিডিও পোস্ট, এটা যদি দেয়া থাকে সেক্ষেত্রে যারা ভিজিটর আছে ওরা এসে আপনার রিভিউ দিতে পারবে প্রোডাক্টের ব্যাপারে, তবে এক্ষেত্রে আপনি রিভিউ দিতে পারবেন না। এক্ষেত্রে আপনি যেটা না নট লাইক দ্যাট, এটা হচ্ছে যে সাবমিট হয়ে যাবে রিভিউ না পোস্ট, এটা হচ্ছে যে আপনি চান কিনা আপনার এখানে পোস্ট হবে। আপনার এখানে যদি আপনি ধরেন এখানে হয় কি যে আপনি ধরেন পোস্ট করলেন আমাদের এখানে, যেমন কেউ আমাদের আমাদের টাইমলাইনে কেউ আমাদেরকে ট্যাগ করলে একটা ট্যাগ ডিরেক্টলি আমরা পারমিশন দিয়ে দিয়েছি যে কেউ ট্যাগ করবে আমার টাইমলাইনে শো করবে। আবার আরেকটা হয় যে ট্যাগটাকে একটা রিভিউ আকারে দেখায় যে আমার কাছে দেখাচ্ছে হোল্ড করে আছে, আমি পারমিশন দিলে আমার টাইমলাইনে যাবে, আদারওয়াইজ আমার টাইমলাইনে যাবে না, এরকম হয় না? মানে আপু এই যে এখানে অ্যালাউ ভিজিটর টু দা পেজ পাবলিক পোস্ট, মানে কেউ এখানে আমার পেজে কেউ পোস্ট করতে পারবে এটা যদি আমি ঠিক দিয়ে রাখি নাকি? ওরে আবায়াতে যান, বুঝতে পেরেছি আবায়াতে যান, আবার হোমে যান, হোমে হোমে। আমি বলি এটা হচ্ছে কিরকম, আমরা ফেসবুকে কিছু গ্রুপ আছে, আপনি মিউট করেন এখন, এখানে দেখেন স্ক্রল করেন, স্ক্রল করেন ভাইয়া একটু, আপনারা এই যে এখানে কোথাও কি আপনি কোনো পোস্ট লিখতে পারছেন? এখানে পোস্ট কিন্তু আভায়া ছাড়া কেউ দিতে পারছে না, মানে আভায়ার রোল গুলি আভায়ার ভিতরের অ্যাডমিন মডারেটর বা এডিটর ছাড়া কেউ কি দিতে পারছেন কোনো পোস্ট? দেখেন তো না আপু, এই জিনিসটাই ওখানে বলা হয়েছে যে এখানে কি আপনি অ্যালাউ করবেন যে বাইরের ভিজিটর হিসেবে পোস্ট করতে পারবে অর করতে পারবে না, এটাই এখানে দেয়া আর কিছু না। এখন বুঝতে পেরেছেন সবাই ব্যাপারটা? জি বুঝতে পেরেছেন। এখন এখানে রিভিউ যে ব্যাপারটা, এখানে রিভিউ পোস্ট, এখন রিভিউ হচ্ছে যে এটা হোল্ডে থাকবে, সে পোস্টটা করে চলে গেল কিন্তু এটা পেজের সাথে সাথে ইনস্ট্যান্ট শো করবে না, এটা হোল্ডে রাখবে, আমাকে নোটিফিকেশন দিবে, আমার পেজে একটা নোটিফিকেশন আসবে যে তোমার এরকম এই যে নোটিফিকেশন ওয়ান একটা লেখা দেখছেন এখানে ইনবক্সের পাশে, এই নোটিফিকেশনে আসবে। আপনারা সবাই একটু মিউট করেন, একদম সবাই মিউট করে দেন। এখানে নোটিফিকেশনে আসবে যে আপনার পেজে এরকম একটা পোস্ট এসেছে, সেটা আপনার রিভিউর জন্য ওয়েট করছে। রিভিউ মিন্স আপনার পারমিশন, উইদাউট আপনার পারমিশনে আপনার পেজে পোস্ট হবে না, এটাই হচ্ছে রিভিউ। বোঝা গেল কথাটা? কি বুঝতে পেরেছেন আপনারা? এটা দিয়ে আপনারা সেফ চেঞ্জ দিয়ে দিলে হয়ে যাবে। News feed, audience and visibility for post. এটাতে যান, the ability to আপনার হচ্ছে এইটা নিউজ ফিড অডিয়েন্স, এখানে অডিয়েন্স ন্যারো করা, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ, এটা হচ্ছে আপনার অডিয়েন্স সিলেক্ট করা ওদের জন্য, এটা আপনার সিলেক্ট করার প্রয়োজন নেই, এটা যেমন থাকবে এটা ডিসিলেক্টই সবসময় থাকবে। এইখানে আসলে সবগুলি অপশন আপনার সবসময় করা প্রয়োজন হবে না, প্রয়োজন হবে কখন, যখন বায়ার হয়তো বলে দিবে যে আমি শুধু এদেরকে দেখাতে চাই পোস্টটা এদের কাছেই যাবে, তখন আপনার এখানে এসে কিছু কাজ করে দিতে হয়। বুঝতে পেরেছেন? ওয়ার্ল্ড ওয়াইড এই কাজগুলি করা লাগে না, অল্প কিছু কান্ট্রিতে বা কিছু বায়ার যারা একটু তেরা থাকে, তেদর থাকে, তাদের জন্য এই কাজগুলি করা হয়। এটা হচ্ছে সবসময় আমরা অন রাখবো, যেটা পোস্ট এবং স্টোরি শেয়ারিং। পোস্ট এবং স্টোরি শেয়ারিং যদি আমি অফ রাখি তাহলে আমার অর্গানিক প্রমোশন কখনো হবে না, কারণ আমার পোস্ট তাহলে কেউ শেয়ার করতে পারবে না। অনেক পেজে গেলে দেখবেন তারা কিছু পোস্ট শেয়ারের অপশনটা দেয় না এবং তাদের স্টোরি সবসময় শেয়ার করা যায় না, স্টোরি দেখা যায় শেয়ার করা যায় না, আবার কিছু পেজে স্টোরি শেয়ার করা যায়। যদি অ্যালাউ দিয়ে রাখেন তাহলে তারা শেয়ার করতে পারবে, আর যদি এগুলি ডিসিলেক্ট করে দেন, মানে এগুলিকে এই যেখানে টিকমার্ক আছে টিকমার্ক গুলি তুলে দেন, তাহলে তারা আর কেউ এগুলি শেয়ার করতে পারবে না। বোঝা গেল? আপনারা কি বুঝতে পেরেছেন? জি বোঝা গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে মেসেজ, সেটা হচ্ছে পেজে যে মেসেজটা আসে, ওই যে বললাম বাই ডিফল্ট একটা মেসেজের বাটন থেকে যাবে,
ওই মেসেজ বাটনটা আপনি সিক্রেটলি মানে প্রাইভেটলি আপনার কাছে আসবে কিনা এটা তো সিলেক্ট করাই থাকবে, এটাতে আর আপনাদের কোনো হাত দিতে হয় না। যদি বলে না প্রাইভেটলি এটা পাবলিকলি দেখা যাবে, তাহলে ওই যে ওইখানে যে টিক 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 মার্কটা আছে এটা তুলে দিবেন। এই তো বোঝা গেল। আচ্ছা তারপর হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি। ট্যাগিং অ্যাবিলিটিটা সবসময় আমরা ওপেন করে রাখবো, অন করে দিব, অ্যালাউ, কারণ অ্যালাউ আদার্স টু ট্যাগ পোস্ট অ্যান্ড ভিডিও পাবলিশ বাই। আচ্ছা তারা ট্যাগিং অ্যাবিলিটিটা এটা হবে কি যে আমরা কখন অন করব, সেটা যখন ধরেন অন্য আরেকটা পেজ তাদের একটা পোস্ট, আমি যে রিলেটেড জিনিস সেল করি ওই রিলেটেড কোনো পোস্ট না, বা আমারই দুটা পেজ আছে, এখন আমার দুটা পেজের একটা পেজে আমি মোবাইল সেল করি, বা ধরেন একটা পেজে আমি ভাইয়াদের শার্ট সেল করি, ক্যাজুয়াল শার্ট সেল করি, শার্ট টি শার্ট সেল করি, আরেকটা পেজ আছে যেটাতে আমি জিন্স আর ফর্মাল জিনিস সেল করি, তো এখন এই দুইটা পেজ একটা আরেকটার সাথে কানেক্টেড না। যারা ক্যাজুয়াল কিনবে তারা কিন্তু ফর্মালও কিনবে, যারা ফর্মাল কিনবে তারা কিন্তু ক্যাজুয়ালও কিনবে, তো তখন ওই পেজে যদি আমি ট্যাগ করে দিই, ধরেন ক্যাজুয়াল পেজ থেকে আমি একটা পোস্ট করছি কিন্তু আমি ফর্মাল পেজকে ট্যাগ করে দিলাম, তাহলে আমার ক্যাজুয়াল পেজের পোস্টটা ফর্মাল পেজেও পোস্ট হয়ে যাবে। এই ট্যাগিং অ্যাবিলিটিটার মানে হচ্ছে এটা, এটা যদি অ্যালাউ করে দিই তাহলে ট্যাগ করতে পারবে, আর এটা যদি অ্যালাউ না করি তাহলে ট্যাগ করতে পারবে না। এটা আপনার বুঝতে হবে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ার যদি বলে যে তুমি এটা অন করে দাও আপনি অন করে দিবেন, তাহলে যে কেউ আপনার পেজের ট্যাগিং অ্যাবিলিটিটা ট্যাগ করার অ্যাবিলিটি আসবে তাদের পেজের পোস্ট আপনার পেজেস হবে, কারণ আপনার পেজে ভিজিটর বেশি, আপনার পেজের ভিজিটর গুলি সে নিয়ে নিবে, এটা আপনাকে বুঝে দিতে হবে। আপনি যদি ধরেন হয় যে আপনি লরি তো চিনেন, ট্রাক, বড় ট্রাক যেটা লরির তালার বিজনেস করেন, এখন ওইখানে আপনি ট্যাগিং অ্যাবিলিটি দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি ধরেন ড্রেসের বিজনেস করেন তখন আপনি এটা দিবেন না, কারণ একটা ড্রেস আপনিও সেল করেন আরেকজনও সেল করে, তো আপনার পেজের ভিজিটর যদি ওই পেজে চলে যায় আপনার সেল কমে যাবে। আপনাকে প্রোডাক্ট বুঝে পেজের ক্যাটাগরি বুঝে এটা অন আর অফ করতে হবে। কিন্তু এইটার কাজটা কি সেটা কি বুঝাতে পেরেছি আমি? এটার কাজটা কি বুঝাতে পেরেছি না? খুব জটিল মনে হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা আজকে চারটা, আচ্ছা আমরা আজকে হচ্ছে পেজ মডারেশন পর্যন্ত যাব, তারপরে আর দেখবো না, তারপরে এটা নিয়ে যাদের যা কোশ্চেন সেটা দেখবো এবং কিছুটা ফাইবার দেখবো আমরা। আচ্ছা তারপরে যান ভাইয়া। ধরেন আপনাকে যদি আপনার ফেসবুকে যদি কেউ আপনাকে ট্যাগ করে ডিরেক্টলি কি আপনার ওয়ালে পোস্ট হয় না আপনার কাছে হোল্ডে থাকে? আমি যতক্ষণ এডমিট করব না মানে পারমিট দেব না ততক্ষণ আমার ওয়ালে দেখা যাবে না। আচ্ছা এই যে আপনার ওয়ালে দেখা গেল না, এখন আপনার বন্ধু বান্ধব হয়তো, আমরা কেন ট্যাগটাকে অফ করে রাখি, কারণ অনেক সময় দেখা যায় অনেক আউল ফাউল মানুষ আমার এখানে আজে বাজে পোস্ট ট্যাগ করে দেয়, তখন এটা আমার টাইমলাইনে শো করে, তাই না? হ্যাঁ সেম কাজটা অন্য পেজও করতে পারে, একটা পেজ আরেকটা পেজকে ট্যাগ করে দিলে তারা যদি এটা অ্যালাউ করে রাখে তাহলে তার পেজে এই পোস্টটা ট্যাগ হয়ে যাবে, মানে পোস্টটা পাবলিশ হয়ে যাবে, আর যদি এটাকে আমি ডিসিলেক্ট করে দেই তাহলে সে ট্যাগ করলে আমার পেজে এটা শো করবে না, এটার কাজ এটাই। বোঝা গেল? টিক মার্ক দিলে শো করবে না? না টিক মার্ক দিলে শো করবে, টিক মার্ক না দিলে শো করবে না। বুঝছি বুঝছি আপু। কি বলছেন কিছু বুঝতে পারিনি, ফুল রিমিক্স ছিল, ফুল রিমিক্স ছিল। ভাইয়া আপনাকে পুরা ভাইয়া যে ভাইয়া করছেন আপনি পুরা রিমিক্স।
কষ্ট করে সমস্ত কথা বলছেন কিন্তু একটা কথা আমি বুঝতে পারিনি কারণ আপনি ফুল রিমিক্স ছিলেন ভাইয়া চ্যাট বক্সে লিখে দেন স্যার জি এখন শুনতে পাচ্ছি উচ্ছ্বাস হ্যালো হ্যালো আমি আছি না আপনারা নেই আপু আছেন আমরা আছি আপু ডিজে শোনা ভাইয়া ডিজে তো ডিজে এই সেই ডিজে না সবাই গান গাওয়ার জন্য রেডি থাকি অনেক একদিন আমরা যেমন ফেসবুকে একটা ছবি হ্যালো জি উচ্ছ্বাস এই হ্যালোটা সুন্দর শুনতে পেয়েছি উচ্ছ্বাস না নাজমুল কথা বলছে কে আমার সাথে উচ্ছ্বাস নাজমুল তোফাজ্জল কে আপু এখন শুনতেছেন হ্যাঁ এখন শুনতেছি জি শুনতেছি শুনতে পাচ্ছি বলেন হ্যালো আচ্ছা ট্যাগিং এবিলিটি উনি আসুক তারপরে আবার আমরা পরে আবার আচ্ছা ট্যাগিং এবিলিটি হচ্ছে উচ্ছ্বাস ভাইয়া এই লাইভটা তো থেকে যাবে আপনি কাইন্ডলি এই লাইভে গিয়ে আপনি কিভাবে কথা বলছেন এটা ওখানে দেখতে পারবেন ওখানে দেখা সরি শোনা যাবে দেখতে পারবেন না তো শুনতে পারবেন তখন বুঝতে পারবেন আমি কি কেন বলছি যে ভাইয়া পুরো রিমিক্স ভাইয়া পুরো রিমিক্স ওয়ালাইকুম আসসালাম এতক্ষণে দেখলাম তো এই জন্য সালাম ভাইয়া উনি লিখে ওনার যে কোশ্চেন এটা লিখে দেয় আসলে সম্ভব হয়তো বা না আচ্ছা ট্যাগিং অ্যাবিলিটি দেখলাম আদার্স ট্যাগ পিপল এন্ড আদার পিপল ক্যান মেবি ট্যাগ মাই পেজ এটা সবসময় আমরা অন করে দিব যাতে কেউ ধরেন আমার পেজ থেকে কোনো কিছু নিল কোনো কিছু কিনে সে হয়তো যেমন আমরা একটা জায়গায় খেতে গেলে ওই রেস্টুরেন্টের নাম দিলে ওই রেস্টুরেন্টের ওখানে আমার এই পোস্টটা শো করবে তো কেউ যদি আমার ড্রেসের ট্যাগ দেয় আমার পেজকে ট্যাগ দেয় সেটা আমার এখানে শো করবে এটার জন্য আমি সবসময় সেই মানে ইয়েস দিয়ে দিব ট্যাগটা নিবে ট্যাগটা অ্যালাউ করবে এটা সবসময় ইয়েস থাকবে আচ্ছা তারপরে কান্ট্রি রেস্ট্রিকশন কান্ট্রি রেস্ট্রিকশন হচ্ছে আপনি চাইলে কোনো স্পেসিফিক কান্ট্রিতে আপনার পেজটা শো করবে না আর যদি চান যে শুধুমাত্র এই কান্ট্রিগুলিতে শো করবে সেটাও পারবেন এখানে দেয়া আছে হাইড দিস পেজ ফর ভিউয়ার্স ইন দিস কান্ট্রি মানে আপনি যদি ধরেন বাংলাদেশ লিখে দেন তাহলে বাংলাদেশ ছাড়া পুরো ওয়ার্ল্ডে আপনার পেজ শো করবে আর যদি আপনি উপরে দিয়ে দেন মানে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রি তাহলে হবে শুধু বাংলাদেশ ছাড়া পুরো ওয়ার্ল্ডের আর কেউ আপনাকে দেখতে পারবে না বোঝা গেল বোঝা কি গেল জি বোঝা গেল যদি আমি মানে কোনোটা মানে কোনো কিছুকে অ্যাড না করি সেক্ষেত্রে কারণ হচ্ছে মাঝখানে আপনারা শুনেছিলেন মাশরাফির পেজটা বাংলাদেশের জন্য হাইড হয়ে গিয়েছিল বাংলাদেশে তার পেজটা ফ্যান পেজটা দেখা যেত না বাংলাদেশে কেউ সার্চ দিলে তার পেজটা দেখতে পেত না পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পেত মনে আছে আপনাদের এটা করেছিল এখান থেকে এখানে শুধু বাংলাদেশ দিয়ে সে হাইড দিস পেজ দিয়ে দিয়েছিল তার কারণে মাশরাফির পেজটা আমরা বাংলাদেশে কেউ দেখতে পাইনি এবং এইটাকে সে যখন বাংলাদেশটাকে কেটে দিয়েছে এখন আবার মাশরাফির পেজটা দেখা যায় আর যদি মাশরাফি হাইড না দিয়ে শুধু বাংলাদেশ দিয়ে অনলি শো দিস পেজ দিত তাহলে শুধুমাত্র বাংলাদেশ মাশরাফিকে দেখতে পারতো আর অন্য কেউ মাশরাফিকে দেখতে পারতো না এরকম অনেক পেজ আছে ওয়ার্ল্ডে যেই পেজগুলো শুধুমাত্র ওদের কান্ট্রিতেই দেখা যায় বাইরে দেখা যায় না আপনি এখানে ইন্ডিয়া দিয়ে দেন আপনার পেজ শুধু ইন্ডিয়াতেই দেখাবে অন্য কোথাও দেখাবে না
ইন্ডিয়া দিয়ে অনলি শো দিস পেজ দিয়ে দেন, শুধু ইন্ডিয়াতেই দেখাবে, এই পেজটা শুধু ইন্ডিয়াতে দেখাবে আর কোথাও দেখাবে না। এটা ডিপেন্ড করে বায়ারের বিজনেসের উপরে, বায়ার কোন কান্ট্রির চায়, বায়ার কি চাচ্ছে, এই জিনিসগুলি বেসিক্যালি বায়ার আপনাকে বলে দিবে যে সে কি চায়। আমরা বায়ারকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিব, বায়ার হয়তো পরবর্তীতে এসে বলবে আচ্ছা তুমি আমাকে এটা করে দাও, কারণ বায়ারকে আমরা খুব বেশি প্রশ্ন করতে পারবো না। বায়ারকে যখন খুব বেশি প্রশ্ন করবেন বায়ার খুব বিরক্ত বোধ করবে এবং বায়ারের তখন ধারণা হবে যে এরা আসলে কাজ জানে না, এত কোশ্চেন করে এরা কাজ করতে পারে না, এরা একদম নতুন হাতে কলম, মানে এরা একদম বকলম, এরা কাজ পারবে না, এদেরকে দিয়ে কাজ করাবো না। সো বায়ারকে খুব প্রশ্ন করা যাবে না, এবং প্রশ্ন যা করব খুব টেকনিক্যাল ওয়েতে, আমার যা মানে আনসার জানার প্রয়োজন আমি সেটা তার কাছ থেকে জেনে নিব খুব শর্ট কোশ্চেনের দ্বারা। আর এটা তো গেল এটা এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশন মানে অনেক পেজে জয়েন করা যাবে না, এত নিচের এইজের কেউ থাকলে সে জয়েন করতে পারবে না। এজ রেস্ট্রিকশনে যান এখানে পাবলিক এজে ক্লিক করেন না রে ভাই, এই যে এখানে এজ রেস্ট্রিকশন পাবলিক থাকলে যে কোনো বয়সের মানুষ, যে কোনো টপিক রিলেটেড মানুষ আমার পেজটা দেখতে পারবে। এখানে থাকবে 17 থেকে তার উপরে আছে, 18 থেকে তার উপরে আছে, 19 থেকে আছে, 21 থেকে আছে, এটা ডিপেন্ড করে আপনার পেজের ধরন, বায়ারের পেজের ধরন অনুযায়ী। তবে ম্যাক্সিমাম জায়গায় এটা পাবলিক করা থাকে। আর অ্যালকোহল রিলেটেড যেটা, অ্যালকোহল রিলেটেডটা বাংলাদেশে আসলে হয় না। বাংলাদেশে অ্যালকোহল যেমন কোনো বারের কোনো বিজনেস পেজ নেই, কোনো বারের কোনো বিজনেস পেজ নেই, কিন্তু বাইরের কান্ট্রিতে অ্যালকোহল হচ্ছে আপনার লিগেল যেহেতু, সো তাদের অ্যালকোহলের তাদের বার থাকে, তাদের যেই জিনিসগুলি থাকে ওই জায়গাগুলি, তাদের রেস্টুরেন্টগুলি থাকে, তো ওই জায়গার তারা হয়তো একটা পেজ, বিজনেস পেজ অন করতে পারে, তারা হয়তো তখন বললে আপনি তখন এখানে অ্যালকোহল রিলেটেড দিয়ে দিবেন। আপনার ধরেন রেস্টুরেন্ট আছে, আপনার রেস্টুরেন্টে অ্যালকোহলও সেল করেন, আপনি তখন এখানে অ্যালকোহল রিলেটেড দিয়ে দিলেন, বুঝতে পারলেন? তবে নর্মালি 95% থেকে 95% আপনারা পাবেন শুধু পাবলিক দেয়া, বাকি 5% এই অ্যালকোহল বা এজ রেস্ট্রিকশন চাইবে, এখানে যেকোনো একটাই সিলেক্ট করা যাবে। ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, পেজ মডারেশন একটা জায়গা দেখতে পাচ্ছি আমরা। পেজ মডারেশনটা হলো কোনো বাজে ওয়ার্ড, কোনো বাজে শব্দ আমি চাই না আমার পেজে কেউ এইটা দিয়ে পোস্ট করুক, কমেন্ট করুক। আপনি শুধু শব্দগুলি এখানে লিখে একটা শব্দ লিখবেন, এন্টার করবেন, তারপর আরেকটা শব্দ লিখবেন, তারপরে এন্টার করবেন, এভাবে করে আপনি শব্দগুলি এখানে লিখে যখন সেভ চেঞ্জ দিয়ে দিবেন, এই শব্দগুলি দিয়ে কেউ আপনার পেজে কোনো রিভিউ, কোনো পোস্ট, কোনো কমেন্ট, কোনো কিছু করতে পারবে না। সে করে চলে যাবে, সে ভাববে সে করে দিয়েছে, কিন্তু পেজের আদার কোনো ভিজিটর সেটা দেখতে পারবে না। সেটা শুধু দেখতে পারবেন আপনারা যারা পেজের ইন্টারফেসটা দেখতে পারেন, যারা পেজের রোলে আছেন, যারা পেজের অ্যাডমিনশিপ, মডারেটর এই টাইপের রোলে থাকবেন তারা দেখতে পারবেন। এটা হতে পারে আচ্ছা হারামজাদা, ওকে হ্যাঁ সেটা দেয়া যায়, হারামজাদা সেটা দেয়া যায়। আচ্ছা, তো এই এই শব্দগুলি লিখে আপনি সিএসবি ফাইল আকারও আপলোড করে দিতে পারেন। এখানে দেখেন এই যে আপলোড ফ্রম সিএসবি করে জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিবেন, ব্যাস এই শব্দগুলি আপনার এখানে ব্লক করে দিবে। আপনার কমেন্ট মানে যে করছে সে তো ভাববে করেছি, কিন্তু তার কমেন্টটা কখনোই বাইরের কারো কাছে শো করবে না। আপনাদের পেজ মডারেশন পর্যন্ত, সরি হ্যাঁ পেজ মডারেশন পর্যন্তই হচ্ছে আপনাদের আজকের ক্লাস, আজকে প্র্যাকটিক্যালি দেখানো, ঠিক আছে? এই যে পেজ রোল আছে, আছে ভাইয়া সব এখানে দেখবেন, ভাইয়া একটু স্ক্রল করে বাপাশে স্ক্রল করে উপরে উঠেন, বাপাশে স্ক্রল করে উপরে উঠেন। উচ্ছ্বাস ভাইয়ার কি পেজ রোল শিখতে পারলি ফেসবুকের কাজ শেষ হয়ে যাবে? উচ্ছ্বাস ভাই উচ্ছ্বাস, আচ্ছা উনি মেবি শুনতে পাচ্ছেন আমাকে, পিয়ালের ক্যামেরা বন্ধ, নয়নতারার বন্ধ, আচ্ছা আমাদের এখানে নতুন জয়েন করেছেন তিনজন চারজন, আপনারা কাইন্ডলি আপনাদের পরিচয়গুলি, জি আপু, কারণ আজকে হচ্ছে আপনাদের সাথে আমার ওরিয়েন্টেশন ক্লাস, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদের সাথে আমার ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা আপনাদের পরিচয় দিবেন, কি করছেন সেটা বলবেন, ডিজিটাল মার্কেটিং এ কেন আসা,
আর ফ্রিল্যান্সিং এর আগের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, ডিজিটাল মার্কেটিং এর আগের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? আশরারুল, আশরারুল হক, তাই না ভাইয়া নামটা? জি জি জি, আপনি আপনি শুরু করেন। আমি গতকালকে এসেছিলাম অবশ্য। আমার নাম আশরারুল হক, আমি বর্তমানে এসএসসিএনএ পড়াশোনা করছি, এসএসসিএ করছি আসলে, আর বর্তমানে আমি কর্মরত আছি। জি, বর্তমানে আমি জেনেক্সে কর্মরত আছি, বাংলালিংকে কল সেন্টারে আছি। আর ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটা করা হচ্ছে যেহেতু এটা আমার পড়াশোনার সাথে একটু রিলেটেড, কিছুটা রিলেটেড, মূলত যে কারণে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে রাখার জন্য আমার এটা করা। আর যেহেতু বর্তমানে সকল কিছু এখন প্যান্ডামিক, সকল কিছুই আপনার হোম অফিস এবং হোম রিলেটেড হয়ে যাচ্ছে, যার কারণে ডিজিটাল মার্কেটিংটা অবশ্যই করতে হবে, এটা জানতে হবে, এটা শিখতে হবে সবার থেকে। এ কারণেই আমি ধারণা হলো এটা করবো। আর এবং আমার ভবিষ্যতে একটা প্ল্যান আছে যে আমি ফেসবুকের মাধ্যমে এবং একটা অনলাইন শপ খোলার একটা সব আশা আছে, ইচ্ছা আছে, যেটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, এ কারণেই মূলত এটা শেখা ডিজিটাল মার্কেটিংটা। খুবই ভালো। ফেসবুক পেজের সরি আমি কোশ্চেনটা করতে গিয়েছিলাম, ভুলে গেলাম, কিছু মনে করবেন না, আমি মাঝে মাঝে ভুলে যাই, কথা বলতে বলতে দেখবেন আমি চুপ হয়ে যাচ্ছি, আমি ভুলে যাই। আচ্ছা, আপনি এটা করছেন নলেজ নিয়ে রাখা বা জেনে রাখা, কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের যদি $100 আর্নিং দেখাতে না পারেন আপনাদের সার্টিফিকেট দিবে না? জি হ্যাঁ, সেটা গতকালকে বলা হয়েছে, আপনি বলেছেন, শুনেছেন। তারপরে এটাও বলেছি, পর পর দুদিন যদি আপনারা অ্যাবসেন্ট থাকেন আপনাদেরকে হচ্ছে ড্রপ আউট করে দেয়া হবে। জি, এটাও বলা হয়েছিল গতকাল। আচ্ছা, এখন যেটা বলছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, রেগুলারের অ্যাসাইনমেন্ট রেগুলার সাবমিট করতে হবে, এরপরে রেগুলারের অ্যাটেন্ডেন্স রেগুলার আপনাদের দিয়ে দিতে হবে, এবং এই যে অ্যাটেন্ডেন্সের শীট তৈরি করা, অ্যাসাইনমেন্টের শীট তৈরি করা, আপনাদেরকে ক্যামেরা অন করতে বলা, এইগুলি বলার পিছনে কিছু রিজন থাকে। কারণ হচ্ছে বায়ারকে যখন আমরা অনেক কিছু জমা দিব, সাবমিট করব, আমাদের তো কোনো ভিজুয়াল কিছু থাকে না, তো হয়তো আমাদের গুগল ডকে বা আমাদের এরকম একটা শীট করে জমা দিতে হয়। তো এখন গুগল ডকের কাজটা আপনারা যদি করতে না পারেন, আপনারা বায়ারকে সাবমিট করবেন কিভাবে? আমাকে সাবমিট করা মানেই হচ্ছে আপনাদের প্র্যাকটিস হয়ে যাওয়া, যে আপনারা আমাকে আমাকে সাবমিটের মাধ্যমে আপনারা বায়ারকে কিভাবে সাবমিট করতে হয় সেটা শিখে যাচ্ছেন। আর ক্যামেরা অন রাখতে বলার কারণ হচ্ছে এমনও অনেক বায়ার পাবেন যারা আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাইবে। তো এখন যদি কথা বলতে বলতে আপনারা বলেন যে হ্যাঁ আমি কথা বলবো না, আমার ক্যামেরা শাই আছে, আমি লজ্জা পাই, আমি আসলে আসতে পারি না, আমি এরকম হাত মাত হাত কাচু মাচু করা বা খুব ফর্মাল ওয়েতে না বসা, কারণ বাইরের সাথে যখন কথা বলবেন অবশ্যই সেটা একটা ফর্মাল আপনার মিটিং হচ্ছে, সো আপনাকে বসতে হবে ফর্মাল ওয়েতে, আপনার অ্যাপ্রোচ থাকতে হবে ফর্মাল ওয়েতে, তাই না? আমি জানি না, আমার আগের ব্যাচ আমাকে একটা কথা বলতো, জি আপু, জি আপু বলে নাই হয়ে গেছেন। হ্যাঁ বলতেছি, কালকে যে অ্যাসাইনমেন্টটা দিছেন ওটা যে মানে কোর্স, ওটা কি সাবমিট হইছে? আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, ওইগুলি ব্যাপারে আমি একদম পরে কথা বলছি, আমি যেটা বলছি এটা শেষ করিনি। আমার আগের ব্যাচ, আমার আগের ব্যাচ 105 সিটিজি ডিএম 105, আমি বলেছি এই অ্যাসাইনমেন্ট টপিকের কথাটা একদম সবার শেষে আমি বলবো, আমি দেখে দিব। তো আমার ওই ব্যাচটা মাশাল্লাহ বেশ ভালো ছিল, আপনারাও মাশাল্লাহ বেশ ভালো, ওদের ব্যাচের আর্নিংটা খুব বড় একটা বিগ অ্যামাউন্টের আর্নিং, সবাই মিলে আর্ন করেছে খুব বিগ অ্যামাউন্ট, অলমোস্ট 2,38,000 টাকার মতো, সেটা এই কোর্সটা করি। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ছিল যে আপু যা করাচ্ছে, আপু যা করছে ওইটুকুই, এর বাইরে শুধু ওই টপিক রিলেটেড তাদের কোশ্চেন ছিল, বাইরের রিলেটেড কোনো কোশ্চেন ছিল না। কারণ হচ্ছে আপনি যখন, আমি একটা টপিক দেখাচ্ছি, আপনি যখন ওই টপিকটা দেখার পাশাপাশি ব্রেইনে আরেকটা কোশ্চেন নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার একটা জায়গায় মনোযোগটা থাকবে না, পরবর্তীতে কাজ করতে গেলে আপনার আটকে যাবেন। এবং ওই ব্যাচের একটা ভালো জিনিস ছিল, ওই ব্যাচকে কোনোদিন না আমার বলতে হয়নি ভাইয়ারা ক্যামেরাটা অন করেন, ওরা ফার্স্ট টু লাস্ট ক্যামেরা অন থাকতো। কারণ হচ্ছে মিনিস্ট্রি থেকে যখন ভিজিটে আসবে বা আপনি যখন ক্যামেরা অন করবেন, ক্যামেরা অফ থাকলে দেখা যাবে কি কন্টিনিউয়াসলি আমি কথা বলছি আপনাদের ঘুম চলে আসবে,
কিন্তু ক্যামেরা অন থাকা মানে হচ্ছে সবাই দেখছে, ঘুমানো যাবে না, সবাই দেখছে, এভাবে হেলান দিয়ে বসতে পারবো না, এই ব্যাপারগুলি তখন চলে আসে। এবং ওদের ব্যাচের ক্লাস শুরু হতো দুটায়, ওদের ক্লাস কখন আমি ছয়টা শেষ করতে পারি নাই, সাড়ে ছটা সাতটা, সাড়ে ছটা খুব কম শেষ হয়েছে আমাদের, সাতটা সাড়ে সাতটা আটটা একদম ম্যাক্সিমাম, একদিন সাড়ে আটটা পর্যন্ত ওরা ক্লাস করছে দুটা থেকে। এবং ওদের ব্যাচের মাঝে অ্যাসাইনমেন্ট দেয়া, একজন আরেকজনকে নেয়া, গুগল সার্চ করা, এই জিনিসগুলো খুব ভালো ছিল। ওদের ব্যাচের সুনাম করার কারণটা হচ্ছে টিচাররা সবসময় ভালো জিনিসটাকে সবার কাছে বলে, তাই না? ওরা ওদেরকে আমি আমার বাচ্চা বলেন, ওদেরকে আমি আমার ছোট ভাই বলেন, আর ওরা বয়সে সবাই আমার অনেক ছোট ছিল, শুধু একজন আমার বড় ছিল, আর সবাই আমার ছোট ছিল। তো ওরা হচ্ছে আমার ওইরকম আদরের একটা জায়গা। তো আপনারাও, আমি চাইবো যে আপনারাও আমার ওরকম হন, আপনাদের কখনো কোথাও, কখনো যদি কোথাও প্রবলেম হয়, হ্যাঁ আপু এই জায়গাটা বুঝতে পারছি না, আপু এই জায়গাটা কি, আমি একবারের জায়গায় তিনবার আপনাদেরকে রিপিট করে দিব, কোনো প্রবলেম নেই। কিন্তু যে না আপুকে জিজ্ঞেস করবো আসলে কি জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে কিনা, এইটা কখনো চিন্তা করবেন না। আপুকে জিজ্ঞেস করবেন, আপনাদের প্রয়োজন বলেই আপনারা জিজ্ঞেস করবেন, বুঝতে পারছেন? আপনারা শিখতে এসেছেন, আমি আপনাদের শিখাতে এসেছি। সো আপনারা চাইবেন পুরোটা আমার থেকে নেয়ার জন্য, আমি চাইবো পুরোটা দেওয়ার জন্য। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর আপাতত আপনাদের রুলস। ও ওই ব্যাচের আরেকটা কথা, ওই ব্যাচকে এত আদর বা ওই ব্যাচের সাথে আমার বন্ডিংটা খুব ফ্রেন্ডলি ছিল, কিন্তু ওই ব্যাচ একটা কথা বলতো মাঝে মাঝে যে আপু আপনি মাঝে মাঝে মিলিটারি ট্রেনিং দেন আমাদেরকে। ওই ব্যাচের মাঝে মাঝে হতো যে মিলিটারি ট্রেনিং নাকি আমি ওদেরকে দিই, কারণ সবসময় হয়তো ফান করা বা সবসময় আড্ডা দেওয়া বা সবসময় একরকম কথা বলা সম্ভব হয় না। ওই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় হয়তো খুব রুডলি আমি আপনাদের সাথে কথা বলবো, অনেক সময় হয়তো খুব সফটলি কথা বলবো। তো আপনাদের, আমার রুডনেসটাও নিতে হবে, আমার সফটনেসটাও নিতে হবে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপু আপনি যেইভাবে বলছেন, যেই ওয়েতে বুঝাচ্ছেন, এই ওয়েটা আমরা বুঝতে পারছি না, আমাদেরকে একটু চেঞ্জ করে বোঝান, আমি ট্রাই করব। আপনাদের কোনো প্রবলেম, কোনো অবজেকশন, কোনো কমপ্লেন, ইভেন আমার নামে কোনো কমপ্লেন থাকলেও আপনারা সেটা ডিরেক্টলি আমাকে বলবেন যে আপু আপনার এই জিনিসটা আমার ভালো লাগছে না, আমি এটা নিতে পারছি না, এটা আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি সবার জন্য বলছি আপনাদের। আপনারা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এটা আপনি ছাড়া আপনি বুঝতে পারছেন, আর কেউ বুঝতে পারছে? আচ্ছা, ভাইয়ার পরিচয় তো জানা হলো, তারপরে আপনাদের এইবারের নামগুলি এরকম কঠিন কঠিন কেন? এই নাম তো মুখস্থ করতে করতে শেষ হয়ে যাবে। তারপরে আচ্ছা, এইটা কেমন ধরনের নাম? এ এস ইউ এস, এটা কি নামের শর্ট ফর্ম? আপনি সৌরভ, সৌরভ তালুকদার? আচ্ছা, সৌরভ তালুকদার, ওমর ফারুক, আচ্ছা এদেরকে চিনি। আশাবুদ্দিন তালুকদার একজন আছেন, ইনি আজকে ফার্স্ট। আশাবুদ্দিন তালুকদার, আশাবুদ্দিন তালুকদার সাহেব তো আছেন, দেখা যায় ওনার ক্যামেরা অন। হ্যাঁ, উনি মিউট করে আমার মতো সব কথা বলে ফেলছে, আমিও মিউট করে বলে ফেলি, উনিও মিউট করে বলে ফেলছে, প্রবলেম নেই। আচ্ছা, আমি এটা দিয়ে রাখলাম কেন আপনাদেরকে। জি, আশাবুদ্দিন তালুকদার সাহেব কি আছেন? আল্লাহ, এখানে কি ওমর ফারুক ডাবল? ম্যাডাম আমি আজকে জয়েন করেছি। হ্যালো, জি হ্যালো, বলেন ভাইয়া। হ্যাঁ আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা আরেকটা কাজ করবেন, আপনাদের পরিচয়টা নেয়ার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা তো আপনাদের ব্যাচ, এখানে আপনারা দেখেন সবার পাশেই যে নাম লেখা আছে, লিখেছেন সবাই, যারা নামগুলি লিখেননি, নামের পাশে যাদের নাম লেখা নেই, দেখেন এখানে যে কি কি সৌরভ আছে, আপনাদের যেই নামটা আমাকে দেয়া বা যেই নামটা রেজিস্ট্রেশনে দেয়া আছে, ওই নামটা এখানে এভাবে অ্যাড করে দিবেন আপনাদের নামের পাশে, সরি নাম্বারের পাশে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, নাম্বারের পাশে এভাবে অ্যাড করে দিবেন।
ঠিক আছে জি ম্যাম এটা অফ এর সাফ হবে কখন আছে জি আশাবুদ্দিন ভাইয়া বলেন জি আমি আমি আপু আমি আপু হ্যাঁ আপু আমি ইয়াতে আছি চিটাং জাসপুটে একজন শিক্ষক নবীন সিংজি বিষয় আছে এবার এমসিকিউ পাস করলাম সামনে রিটেন ইয়ার কি যেটা 17 তারিখ ডিজিটাল মার্কেটিং কে আসলে লয়ার পাশাপাশি আমি চাচ্ছিলাম যে মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু একটা আইডিয়া ইয়া করতে কারণ লয়ারদের তো অনেক পড়াশোনা করতে হয় ওই পড়াশোনা করবেন না ডিজিটাল মার্কেটিং এর পড়াশোনা করবেন না রাত জাগবেন সকালবেলা কোর্টে যাবেন না রাত জেগে ফ্রিল্যান্সিং করবেন আমি এখনো আসছি এখন আসছি মূলত করতে গিয়ে আসছি আমাদের আসলে ভার্চুয়াল কোর্ট এখন চলে এখন তো আর ইয়াতে নাই সরাসরি এক্সেল কোনো কোর্ট নাই ভার্চুয়ালই চলে সেম এখন যেভাবে কথা বলতেছি ওইভাবেই চলতেছে যখন খুলে যাবে সবকিছু তখন এটা এখনো বলা যাচ্ছে না তবে 8 তারিখ থেকে খুলবে বলছে এখনো এটা বোঝা যাচ্ছে না যে 3-4 মাস যাবত এখনো ভার্চুয়াল আর যদি কারো যদি এরকম হয় যে আমি পরবর্তীতে কন্টিনিউ করতে পারবো না তারা এখন থেকে লিভ নিয়ে নেয় কারণ পরবর্তীতে যখন কন্টিনিউ করতে পারবো না আমাকে বলবেন কারণ আপনার জন্য আপনাদেরকে একটা কথা বলি আর লয়ার দিতে একটা স্বাধীন পেশা এটা তো কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই ঠিক আছে এটা আমার মানে আমি যখন যাচ্ছি আমার যেদিন মামলা আছে আমি জাস্ট ওই দিন যাচ্ছি বা আমার মনে হচ্ছে যে আমি দুইটা আগে চলে আসতে পারবো তাহলে তো আমি চলে আসতে পারতেছি এটা তো কোনো ধরাবাধা কোনো রুলস নাই ঠিক আছে যদি আপনার মনে হয় আপনি ম্যানেজ করতে পারবেন তাহলে আমার কোনো প্রবলেম নেই যেমন আমি আমার ইভেনি গতবারের একটা স্টুডেন্টের কথা বলি ও হচ্ছে ফার্মাসিতে মাস্টার্স করছিল ওর ক্লাস আর আমার ক্লাস একই টাইমে হতো ও দুইটা ল্যাপটপ বা দুইটা ডিভাইস কানেক্ট করতো ওর ল্যাপটপে একটা ওর ডেস্কটপে একটা ওর ডেস্কটপ থেকে ভার্সিটি ক্লাসটাকে রেকর্ড করতো ওর কানে হেডফোন থাকতো দুইটা কথারই দুইটাতেই সে মিউট করে শুনতো ও বেচারা এটা আমি বুঝি যে বেচারা আমি না সে পারছিল ডিজিটাল মার্কেটিং সে ফেলে সে চলে যেতে সে যথেষ্ট মানে আপনার কি বলবো খুব সিনসিয়ার সে এটার জন্য খুব সিনসিয়ার আমি এরকম ডেডিকেশন খুব কম মানুষের মধ্যে দেখেছি ওর মধ্যে যে ডেডিকেশনটা আমি দেখেছি একই সাথে দুইটা ক্লাস করা একই সাথে ওকে যখন জিজ্ঞেস করতাম ভাইয়া আপনার কি পরবর্তীতে এক্সাম বলে আপু আমার তো এক্সামটা পরে আমি এটা রেকর্ড করে নিচ্ছি আমি পরে পড়ে নিব এই ডেডিকেশনটা যদি আপনাদের মাঝে থাকে আপনারা মোস্ট ওয়েলকাম আমার ব্যাচে আমার কোনো প্রবলেম নেই কিন্তু যদি এই ডেডিকেশনটা না থাকে তাহলে বলবো লিভ নিয়ে নেবেন কারণ হচ্ছে কি আপনাদের একজনকে জায়গা দিতে যাওয়ার কারণে আপনারা যারা জয়েন করতে পেরেছেন যারা ক্লাস করছেন তারা ছাড়া এখনো 40,000 স্টুডেন্ট ওয়েটিং লিস্টে আছে 40,000 সো আপনি অন্য আরেকজনের সিট দখল করে আছেন আপনার যদি মনে হয় শিখতে আসলাম ঘুরতে আসলাম শিখলাম একটুখানি ভালো লাগলো না চলে গেলাম প্লিজ এটা করে অন্য আরেকজনের সিটটা নষ্ট করবেন না এবং আমার ক্লাস 4 ঘন্টা মানে 4 ঘন্টাই করতে হবে এটা বলতে পারবেন না 6টার সময় আপু আমি চলে যেতে চাই পারবেন না আমার ক্লাস যদি আমি 7টা পর্যন্ত কন্টিনিউ করি আপনাকে 7টা পর্যন্ত থাকতে হবে আচ্ছা আজকে তো আমার ফার্স্ট ক্লাস আমি তো বুঝতেছি না কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাসটা হবে ক্লাসটা বেসিক্যালি টাইম শিডিউল হচ্ছে 2টা থেকে 6টা এখন এটা তো আসলে এরকম না যে আমি সফটওয়্যার দিয়ে দিলাম পিসিতে টাইমার সেট করে দিলাম শেষ হয়ে গেল আপনাদের ডিসকাশন থাকতে পারে আপনাদের বোঝা থাকতে পারে আপনারা না বুঝতে পারেন তো তখন ক্লাসটা হয়তো আরেকটু কন্টিনিউ হবে টাইমটা দেখা যাবে 7টাও হতে পারে ওই যে বললাম আমার আগের ব্যাচে 7টা 7:30 8টা বেজে যেত ওদের সমস্ত কিছু ক্লাস শেষে ওদের বাকি যে প্রবলেমগুলি থাকতো ওই প্রবলেমগুলি ডিসকাস ওরা ক্লাসের পরে করতো ক্লাসের মাঝে করতো না তো দ্যাটস ওয়াই ওদের ক্লাসটা এত লেন্দি হতো বা এত লং হতো এখন আপনারা দেখা যাবে যদি ক্লাসের মাঝে ডিসকাশন করেন তাহলে আপনাদের ক্লাসের জিনিস শিক্ষা কম হবে ওরা ক্লাসে ডিসকাশন করতো না ওরা ক্লাসের পরে ডিসকাশনটা থাকতো গ্রুপ স্টাডিজ যেটা আমরা করি সেটা ওরা ক্লাসের পরে এই জুমের লিঙ্কই করতো এবং ওই টাইমে আমিই থাকতাম বুঝতে পেরেছেন ভাইয়া তো আপনাদের ক্লাস 2টায় শুরু হবে সেটা কনফার্ম 6টায় শেষ হবে কিনা সেটা আমি কনফার্ম না ঠিক আছে ভাইয়া মনে হচ্ছে ম্যানেজ করতে পারবো তারপর আর কি ওকে দেখা যাক করতে থাকেন দেখা যাক আচ্ছা ওমর ফারুক ভাইয়া বলেন আসসালামু আলাইকুম ম্যাম ভাইয়া আপু আপু আজকে অবশ্য আমি প্রথম জয়েন করেছি
তো আমি চিটং একটা স্কুলে আছি ইংলিশ মিডিয়াম স্কুলে তো কম্পিউটার নিয়ে আমার আগে থেকে এমনি হালকা পাতলা জানাশোনা আছে বাট ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রফেশনালি কিছু করা হয়নি তো আমার ছোট একটা এমনি অনলাইন শপ করার চিন্তা আছে আর কি ই কমার্স টাইপের তো সেটার জন্য মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার ইন্টারেস্ট তো আমি লাকিলি ওমর ফারুক খান নামে একজন আছে ওনার স্কিল ইউজ করছিলেন বারবার আপু আপনি ওনাকে মেনশন করছিলেন অনেক লাকি বারবার মনে হচ্ছিল আপনি আমাকে অ্যাড্রেস করছেন সো এটা আমার জন্য সারপ্রাইজিং মনে হচ্ছে এখানে দেখা যাবে যে আমি সবাইকে ডাকছি আমি যখন আমার নামগুলি মুখস্থ হয়ে যাবে তখন এক এক করে আমি সবাইকে ডাকব এটা আসলে কোনো প্রবলেম না আপু এখানে কি নিকনেমটা দেওয়া যাবে ওই যে হ্যাঁ নিকনেম দেওয়া যাবে নিকনেম দিলে আমার জন্য খুব ইজি আমি ছোট নাম ধরে ডাকতে পারবো এত বড় নাম ডাকা আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা আমার নামটা হচ্ছে আসিফ আসিফ নাম নিয়ে আমার কোনো প্রবলেম নেই আসিফ মনে রাখতে পারবো